हम दो कर। ओके बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। এগুলোকে সবাই দেখা যায়। বিসমিল্লাহিররহমানিররহিম। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আবারো সবাইকে আজকের এই প্রোগ্রামে শুভেচ্ছা জানাচ্ছি। আমরা দুঃখিত, এফএইচ একাডেমির সকল মেম্বারদেরকে নিকট ক্ষমা চাচ্ছি, দুঃখ প্রকাশ করছি, কারণ আমাদের লাইভটি অনেক আগে শুরু করার কথা ছিল, কিন্তু আমাদের প্রবলেমের কারণে দেখা গেছে যে আমরা আসলে লাইভটি শুরু করতে বিড়ম্বনা মধ্যে পড়তে হয়েছে। এখন আপনারা লাইভটি আমার সব প্রোফাইলের মধ্যে চলছে, আপনারা এই লাইভটিকে প্রোফাইল থেকে সরাসরি আপনাদের গ্রুপগুলোতে ট্রান্সফার করে দেবেন, কারণ আমরা গ্রুপের মধ্যে সরাসরি লাইভটি শেয়ার করতে পারছি না কিছু প্রযুক্তিগত সমস্যার কারণে। দেখ তো আমরা আমাদের প্রোগ্রামটিকে কন্টিনিউ করি। এই মুহূর্তে আমাদের সামনে আমাদের সম্মানিত একজন লিডার, পছন্দের একজন মানুষ, মানুষ তাকে করি এবং কাদর করি, আমাদের অসংখ্য ব্যক্তি যিনি নেতৃত্ব দিচ্ছেন, অসংখ্য মানুষকে যে নেতৃত্ব দিচ্ছেন, ইয়াং মানুষ মানুষ, আমাদের সকলের প্রিয় এইচএসটার কামরুল হাসান স্যার। এইচএসটার কামরুল হাসান স্যার এই মুহূর্তে আমাদের সাথে লাইভে আছেন। উনি টিএনস জার্নিটা শেয়ার করবেন, যে জার্নি থেকে আমরা সবাই শিখবো। আজকের প্রোগ্রামটা শেয়ারিং প্রোগ্রাম, আমরা কিভাবে এই প্রতিষ্ঠানে এসেছি, কিভাবে কাজ করছি এবং আমরা সামনের ভবিষ্যৎ দেখছি, এই নিয়ে হচ্ছে আমাদের আলোচনা। তো আমরা সকলেই চলে যাচ্ছি আমাদের কামরুল হাসান স্যারের কাছে। তো আমরা কামরুল হাসান স্যারকে বলবো ওনার মূল্যবান বক্তব্য, ওনার শেয়ারিং আমাদের সঙ্গে উপস্থাপন করতে। থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ মামনুষ মোন্না স্যারকে আমাকে সুযোগ করে দেওয়ার জন্য। তা আশা করছি আমাদের সাথে যারা আছেন এবং পরে যারা দেখবেন সবাইকে আন্তরিক সাধুবাদ, এবং আশা করছি পবিত্র রমজান মাসে সবাই রোজা রেখে ভালোই আছেন। সে সাথে আমার সকল ডিস্ট্রিবিউটর অ্যাসোসিয়েট যারা আছেন, আশা করছি সবাই আজকে যে বিষয়টা শেয়ার করব, যে কিভাবে আমি এই প্রতিষ্ঠানে শুরুটা হয়েছিল এবং আজকে আমি কামরুল একজন স্টুডেন্ট ছিলাম, ছাত্র ছিলাম, আজকে ছাত্র থেকে ছাত্র থাকা অবস্থায় আজকে নামের পিছনে যে বিশেষণগুলো যুক্ত হয়েছে, আমি একজন এইচএসটার, আজকে আমি স্টুডেন্ট থাকা অবস্থায় পাঁচবার এই পর্যায়ে এ পর্যন্ত দেশের বাইরে ভ্রমণ করার সুযোগ হয়েছে, আমি মোটর সাইকেল অ্যাচিভ করেছি, মোটর সাইকেল প্রতিষ্ঠান গিফট দিয়েছে এবং বিভিন্ন জায়গায় সম্মাননা দিয়েছে, আলহামদুলিল্লাহ আজকে স্টুডেন্ট থাকা অবস্থায় যে লাইফ স্টাইলটা লিড করছি এটা সত্যি প্রশংসনীয়, স্রষ্টার নিকট সত্যি শুক্রিয়া। তবে আমার শুরুটার কথা যদি বলি, আমি যখন ইন্টারে পড়তাম, আমি ঝাউতলা তখন অফিস ছিল, ঝাউতলাতে যখন অফিস ছিল তখন আমি একদিন প্রাইভেট পড়তে এসে প্রাইভেট পড়ার শেষ করার পর আমি দেখতে পেলাম যে একটা অফিস থেকে অনেকগুলো লোক বের হচ্ছে এবং অনেকগুলো লোক ভিতরে প্রবেশ করছে, এই প্রতিষ্ঠানে আমাকে কেউ ইনভাইট করে নেই। এই যে আমি নিজের ইচ্ছা থেকে, নিজের আগ্রহ থেকে আমি এতগুলো মানুষ এদিকে যাচ্ছে, আমি নিজেও গেলাম। যাওয়ার পর সেখানে দেখলাম একটা হল রুমে সবাই হুড়োহুড়ি করে ঢুকছে, আমিও সবার সাথে হুড়োহুড়ি করে ঢুকলাম। তো ঢুকতে গিয়ে আমি মাঝামাঝিতে গিয়ে বসলাম। তো এক পর্যায়ে এমন সময় অনেকে ছোট, বিশেষ করে ওখানে তৎকালীন সময় ফয়সাল স্যার শেয়ারিং করছিল, তো আমার কাছে ভালো লাগতেছিল, আবার আমার উঠে যেতে ইচ্ছে করতেছিল। কিন্তু যখন আমাদের বলছিল স্টুডেন্টদের আইকন, একজন ছাত্রদের পথ প্রদর্শক কিছুক্ষণের মধ্যে স্টেজে আসবেন, তখন আমার মনে একটা আকুতি জন্ম নিল যে আসলে কে এটা দেখি। তখন আজকে যিনি সঞ্চালক আমাদের মামুন রশিদ মুন্না স্যার, স্যার তখন হলরুমে প্রবেশ করলো, সবাই দাঁড়িয়ে সম্মান প্রদর্শন করলো। সত্যি এই সবাই দাঁড়িয়ে সম্মান প্রদর্শন, স্যারকে অনার, এই জিনিসটা আমার কাছে খুব বেশি ভালো লেগেছে। তো আরো বেশি ভালো লেগেছে মুন্না স্যারের প্রত্যেকটা কথাগুলি। আমি তখন আমার হাতে যে মোবাইলটা ছিল সেই মোবাইলটা দিয়ে রেকর্ডিং করে নিয়েছিলাম মামুন রশিদ মুন্না স্যারের উপিপিটা। তারপর উপিপি শেষ হলো, আমি তো কারো ইনভাইটে আসি নাই, যেহেতু কারো ইনভাইটে আসি নাই সেহেতু
আমি প্রোগ্রামটা দেখার পর আমি বের হয়ে আমি দেখতেছিলাম সবাই কি করে, তারপর সবাই আমি আমার বাসায় চলে আসলাম। তো রাতের বেলা হেডফোন দিয়ে যখন আমি শুনতেছিলাম ওই স্যারের যে প্রোগ্রামটা এটা চলে আসে, তখন আমি আবার নিজের ভিতর রিজেনারেট হই। তো পরের দিন আমি আবার অফিসে যাই। তো যাওয়ার পর আমি কাউকে তো চিনি না, শুধু নাম জানতাম মামুন রশিদ মুন্না স্যার। তো আমি স্যারের কে খুঁজলাম, তো একজন ব্যক্তি এসে আমাকে বলল স্যার তো নাই। তো এই যাওয়ার পথে এরপর থেকে ওই স্যারের সাথে টিয়ানশিতে কাজ শুরু করা। তো কাজ শুরু করে আলহামদুলিল্লাহ আমি এই প্রতিষ্ঠানে অনেক চড়াই উতরাই ছিল শুরুর দিকে, কারণ যতটুকুই এসেছি নিজের আগ্রহে আসতে হয়েছে, নিজে নিজেই কাজ করতে হয়েছে, ট্রেনিং বলেন সকল কিছু নিজের আগ্রহে করতে হয়েছে, কোনো কিছুই কেউ করে দেয় নাই বা কেউ সাথে থেকে আমাকে হাতে ধরিয়ে করে দেয় নাই। আজকে যতটুকু আসছি আলহামদুলিল্লাহ ফখরুল হোসেন স্যারের সহযোগিতায়, মামুন রশিদ মুন্না স্যার, শহীদুল ইসলাম মামুন স্যার, স্যারদের সহযোগিতায় আজকের আমি কামরুল হাসান। তবে এই টিয়ানশিতে আসার পর যে স্বপ্নগুলো দেখতে শিখিয়েছিল এক এক করে, সে স্বপ্নগুলো আলহামদুলিল্লাহ আমার পূরণ হয়েছে। আমার প্রথম স্বপ্ন ছিল আমার যখন বিদেশ ট্যুর হয় ট্যুরটা যাতে চায়নাতে হয়। আলহামদুলিল্লাহ আমার প্রথম বিদেশ ট্যুর চায়নাতে হয়। আমি 2019 সালের জুলাইতে এসআই মামুন স্যার এবং মামুন রশিদ মুন্না স্যারের সাথে আমি চায়নাতে আমাদের যে হেলথ ইন্ডাস্ট্রিয়াল পার্ক, আমি সেই নিজস্ব হেলথ ইন্ডাস্ট্রিয়াল পার্ক ঘুরে আসার সুযোগ হয়। তার পাশাপাশি তারপর পরই আমি দুবাই ট্যুর করি এবং মোটর বাইক ট্রিপ করি। এভাবে করে আমি আলহামদুলিল্লাহ সফলতার দিক হাঁটছি। তো আসলে বেশি কিছু বলবো না, যেহেতু এখানে অনেক তারকারা আছেন, অনেক লিডাররা আছেন, সবার থেকে শুনবো, সবার কাছ থেকে আমি শিখবো। আর আমার সকল ডিস্ট্রিবিউটরদের উদ্দেশ্যে বলবো, আসলে চলমান যে লকডাউন, বাইরে কিন্তু সবকিছুই ওপেন চলছে, গাড়ি ঘোড়া সবকিছু কিন্তু চলছে। তো এখানে আমাদের অনেক লিডার, অনেক ডিস্ট্রিবিউটররা খুব ভালো ক্লোজিং ও করছে। তা আমি সবার প্রতি উদাত্ত আহ্বান জানাবো, ঘরে বসে না থেকে স্বাস্থ্যবিধি মেনে আসুন, সবাই ফিল্ডে থেকে কাজ শুরু করি। আমার বিশ্বাস ফিল্ডে থেকে যদি আমরা কাজ শুরু করি আমরা অনেক ভালো করব, আমাদের টিমটা অনেক বেশি জাগ্রত হবে। আমাদের হাসান স্যার কিছুদিন আগে বলেছিল যে নেটওয়ার্ক মার্কেটিং এর যে নীতিমালা খুব শীঘ্রই সকল কিছু সম্পন্ন হচ্ছে এবং আমরা আমাদের দেশীয় প্রোডাক্ট পেয়েছি, শ্যাম্পু, আমাদের অনেকগুলো প্রোডাক্ট আমাদের আস্তে আস্তে ধীরে ধীরে আমাদের হাতে পৌঁছাবে। সত্যি আমরা খুব লাকি, আজকে আমাদের যে প্রতিষ্ঠানে আমরা কাজ করছি প্রতিষ্ঠানের ফ্যাক্টরি উদ্বোধন হতে হয়ে হচ্ছে, পাশাপাশি ফ্যাক্টরিতে নিজস্ব প্রোডাক্ট পাচ্ছি, সবকিছু কিন্তু আমাদের এখন অনুকূলে। শুধুমাত্র আমরা নিজের সেরাটা দিলে আমরা সেরা জায়গাগুলো ইনশাল্লাহ দখল করতে পারবো। তো আসলে আমি আর বেশি কিছু বলবো না, লিডারদের কথাগুলো শুনবো এবং লিডারদের কাছে যাব। হ্যাঁ মামুন রশিদ মুন্না স্যার, হ্যালো। জি স্যার, আমি সম্পূর্ণ আপনার কথা শুনতে পাচ্ছি। হ্যাঁ জি স্যার, ধন্যবাদ আপনাকে, খুব মূল্যবান কথা শেয়ার করেছেন আপনি। এবং আসলে ভালো লাগে যখন দেখি কেউ একজন এসে বলে আমি স্টুডেন্ট এবং আমিও এই এই অ্যাচিভ করেছি, ভালো লাগে। আমি যখন টেন্স শুরু করেছিলাম তখন কুমিল্লাতে আসলে স্টুডেন্ট তেমন ছিল না। আমি যখন কোন প্রোগ্রামে প্রথম আসতাম আমার মনে হতো আমি কোন গার্ডিয়ান সমাবেশে আসছি। তো এখন যখন আমার একটা চ্যালেঞ্জ ছিল যে এখানে যতজন মুরব্বী আছে আগামী দিনে তরুণ যেন এতজন থাকে, আলহামদুলিল্লাহ এখন ভালো লাগে যে আমরা প্রায় অনেকটাই দখল করে নিয়েছি আমাদের আওতায়। ইনশাল্লাহ পরবর্তীতে আরো দখল করবো, তবে দখল করে নিবো ওইরকম হয়ে যাবে, তখন সবার আইসা আমাদেরকে দখল করে। ধন্যবাদ জানাচ্ছি গুরুত্বপূর্ণ শেয়ারিং এর জন্য। তো এই মুহূর্তে ধন্যবাদ আপনাকে। এই মুহূর্তে আমরা আরেকটি চমৎকার শেয়ারিং এ যাবো, আমাদের আরেকজন চমৎকার এইট স্টার লিডার চাঁদপুর থেকে, ইয়াং লিডার, আমার খুবই পছন্দের একজন মানুষ, মিষ্টি ভাষী একজন মানুষ, অসংখ্য আমাদের ট্যুর অ্যাচিভার এবং আমাদের অসংখ্য প্রমোশন অ্যাচিভার। এই মুহূর্তে কথা বলবো, কথা বলবেন, কথা বলার জন্য অনুরোধ করছি এমডি ইমরান খান এইট স্টার স্যার। এমডি ইমরান খান এইট স্টার স্যার। জি আসসালামু আলাইকুম, আমার কথা কি শোনা যাচ্ছে? কে? জি পরিষ্কার একদম, আপনার সুন্দর চেহারার মতো আপনার কণ্ঠটাও পরিষ্কার।
জি থ্যাংক ইউ স্যার, মুন্না স্যার অসংখ্য ধন্যবাদ আসলে আজকে চমৎকার এখানে কথা বলার সুযোগ দেওয়ার জন্য। আসলে সর্বপ্রথম শুকরিয়া আদায় করছি মোনাল রব্বুল আলমীর দরবারে, কারণ আল্লাহ তাআলা এখনো এই করোনার মাঝে আমাদেরকে এখনো সুস্থভাবে আমরা বেঁচে আছি। পাশাপাশি আমাদের সবারই মেন্টর হাজি ফোকস স্যারকে ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাচ্ছি এই জন্য যে চমৎকার ভাবে আমরা এই বিজনেসটা করার জন্য একটা চমৎকার উদ্যোগ নিয়েছে। পাশাপাশি আমাদের আসলে চমৎকার 83 এমন একটি প্ল্যাটফর্ম যা আসলে জীবনটাকে পরিবর্তন করা যায়। আমি বিজনেস শুরু করেছিলাম 2013 সালে অক্টোবর মাসে, আমি মূলত আমার রেজিস্ট্রেশন হয়েছিল তো চাঁদপুরে, তখন আসলে ওইভাবে ওপিপি হতো না। আমার জীবনে ফার্স্ট আমি ওপিপি দেখেছি সেই রায়পুর লক্ষ্মীপুরে, ওই ওপিপিটা করেছিল আমাদের গোল্ডেন লিডার আলাউদ্দিন স্যার। আমার লাইফে ফার্স্ট আমি ওপিপি দেখেছি আলাউদ্দিন স্যারের, তখন আলাউদ্দিন স্যারের বর্তমান যে গাড়িটা প্রিমিয়াম ওই গাড়িটা নিয়ে ওইখানে গিয়েছিল। আসলে আমি তখন ওই আমাদের একটা চমৎকার প্রমোশন চলছে মালয়েশিয়া সিঙ্গাপুর এবং মালয়েশিয়া, তো ওইখানে ওই কথাগুলো হচ্ছে, আমার কাছে কথাগুলো বিশ্বাস হচ্ছে না কেন জানি যে এত সহজে মানুষ বিদেশ ভ্রমণ করতে পারে। তো ওই প্রোগ্রাম থেকে চাঁদপুর চলে আসি, আসার পরেও আমি কাজ শুরু করিনি। এরপর চাঁদপুর এসআই মামুন স্যার আমার সাথে বসলো, আমাদের লিডার মানে যিনি মারা গিয়েছে আল্লাহ তাআলার বেহেস্ত করুক, হুমায়ুন কবির স্যার বসে আমার সাথে পুরো বিজনেস নিয়ে কথাবার্তা বলার পরে মোটামুটি বিজনেস শুরু করেছি। 2013 সালের অক্টোবর মাসে আমি জয়নিং করেছি, 2014 সালের মতো কাজটা শুরু করেছি। আমি স্টুডেন্ট ছিলাম, চাঁদপুর সরকারি পড়াশোনা করতাম, প্লাস আমাদের বর্তমান যেখানে অফিস এই অফিসের নিচতলায় আমার একটা দোকান ছিল, ব্যবসা ছিল, ওই ব্যবসার পাশাপাশি পার্ট টাইম সময় দিয়ে 83 করতাম। তো দেখলাম আসলে পার্ট টাইম সময় দিয়ে বিজনেস সেভাবে হচ্ছে না। আমি 2015 সালের মে মাসে, আসলে সবকিছু মনে আছে, ও 2015 সালের মে মাসে আমি আমার টোটাল বিজনেসটাকে বন্ধ করে দিয়েছি। যখন আমি টোটাল আমার ব্যবসাটাকে বন্ধ করে দিয়েছি তখন আমার পকেটে এক টাকাও ছিল না, একেবারে জিরো ছিলাম, মানে একেবারে পকেট শূন্য, সবকিছু ক্লোজ করে দিয়েছি। কিন্তু ওই 2015 সালের মে মাসে আমি যখন আমার ব্যবসাটা ক্লোজ করে দিয়েছি, জাস্ট টোটাল ফুল স্পিডে আমি 83 কাজটা শুরু করেছি। আলহামদুলিল্লাহ 2015 সালের ডিসেম্বরে আমি ফার্স্ট ইন্টারন্যাশনাল ট্যুর অ্যাচিভ করেছি মালয়েশিয়া এবং সিঙ্গাপুর, মালয়েশিয়া এবং থাইল্যান্ড আমি ফার্স্ট ইন্টারন্যাশনাল ট্যুর অ্যাচিভ করেছি। আমি 2015 সালের মে মাসে আমার পকেট ছিল জিরো, কিন্তু আলহামদুলিল্লাহ 2015 সালের ডিসেম্বরে আমি ইন্টারন্যাশনাল ট্যুর অ্যাচিভ করে আমি টোটাল বিল পেয়েছি প্রায় 76,000 টাকা। আসলে তখন 83-এর প্রতি ভালোবাসাটা আরো বেড়ে গেল, যেখানে আমার মতো আমার মানে আমার যারা ফ্রেন্ড সার্কেল আছে ওরা পড়াশোনা অবস্থায় স্টুডেন্ট থাকা অবস্থায় কিছুই করতে পারছে না, আমি ওই সময়ে একটা ইন্টারন্যাশনাল ট্যুর অ্যাচিভ করেছি এবং ভালো ফিগার একটা ইনকাম করেছি। তারপর থেকে 83 থেকে থেমে নেই। আসলে সর্বোপরি বিষয় হলো যে 83 এমন একটি প্ল্যাটফর্ম, এমন একটি কোম্পানি যে আপনি আসলে কোথায় জন্মগ্রহণ করেছেন, আপনি কোন জায়গায় জন্মগ্রহণ করেছেন সেটা কোনো ম্যাটার না, আপনি আসলে কি হতে চান, আপনি কি পেতে চান। আমার ছোটবেলা থেকে স্বপ্ন ছিল আমি কখনো চাকরি করবো না, আমার স্বপ্ন যে আমি কখনো চাকরি করবো না, আমার ইচ্ছা ছিল আমি বিজনেস করবো। আল্লাহ তালার অশেষ রহমতে 83 মতো চমৎকার একটা প্ল্যাটফর্ম পেয়েছি, সেখানে কাজ করছি এবং নিজের স্কিল এবং নিজেকে প্রমাণ করার খালি আপনার ডিস্ট্রিবিউটর কাজ করছেন, আমি সবাইকে বলবো আসলে 83 একটা ডিপেন্ড করার মতো কোম্পানি, আপনি এখানে ডিপেন্ড করতে পারবেন। যেখানে আমাদের হাসান সাহেব চমৎকার কথা বলেছিল যে কলা গাছের মধ্যে প্যারেট ঢুকায় তাহলে ওইখানে কিছু ঢুকানো মানে কিছু ঝুলানো যায় না, ওটার উপর ডিপেন্ড করা যায় না, কিন্তু লোহা গাছে যদি আপনি প্যারেট ঢুকান ওইখানে কিছু রাখা যাবে, কিছু ঝুলানো যাবে, মানে ওইখানে ডিপেন্ড করা যাবে। এরকম 83 একটা ডিপেন্ড করার মতো কোম্পানি, একেবারে সবকিছু ছেড়ে দিয়ে আজকে শুধুমাত্র 83 করছি, শুধুমাত্র একটা কোম্পানির উপর ডিপেন্ড করেছে। আমার বিশ্বাস ইনশাল্লাহ 83 তে আমি ভালো কিছু করবো। তো আমি সবাইকে বলতে চাই, যারা আমাদের অল ওভার ডিস্ট্রিবিউটার আছেন, আমাদের শত লিডার যারা আছেন, আমাদের যারা আপেল লিডার আছে, তারা আমাদেরকে যেভাবে গাইডলাইন দিয়ে আসছে, যেভাবে আমাদেরকে বিভিন্ন দিক নির্দেশনা দিয়ে আসছে, আমার বিশ্বাস যে স্যারেরা যেভাবে
কোম্পানি চমৎকার টপ পজিশনে পৌঁছে গেছে এবং চমৎকার লাইফ ক্রিয়েট করছে। আমার বিশ্বাস আমরা একদিন সারের মতো এরকম চমৎকার লাইফ ক্রিয়েট করতে পারবো। তো সর্বোপরি বিষয় হলো যে আমাদেরকে সবাইকে তাদের কথা শুনতে হবে, এবং আমিও আলহামদুলিল্লাহ চমৎকার ভাবে কাজ করে যাচ্ছি। আমার বিশ্বাস যে ইনশাল্লাহ আমি ইতিহাসে সফল হতে পারবো, কারণ এক ফার্স্ট আমরা যা হতে চাই সেটা আমাদেরকে বিশ্বাস করতে হবে, আর মানুষ যেটা বিশ্বাস করতে পারে সেটা অর্জন করতে পারে। অনেক উত্থান পতন আসছে, অনেক কিছু হয়েছে, আলহামদুলিল্লাহ আমি আমার জায়গায় স্ট্রং ডিসিশন নিয়ে আমি টিএনসিতে লেগে আছি। কারণ আসলে আমি টিএনসি থেকে চান্স নেওয়ার জন্য আসি নাই, আমি টিএনসিকে চয়েস করে এসেছি। কারণ টিএনসি এমন একটি প্ল্যাটফর্ম, আমি বিশ্বাস করি এখানে যারা টিএনসিতে সফল হয়েছে, টিএনসি যারা লাগজারিয়াস লাইফ লিড করছে, তারাও অনেক কষ্ট করে এখানে এসেছে। আমি সবার উদ্দেশ্যে বলতে চাই, আসলে আমরা যারা টিএনসি আছি, আমাদের জুনিয়র যারা আছেন, সবাই মনোযোগ দিয়ে কাজ করেন এবং সিনিয়র লিডারদের কথা শুনেন, ইনশাল্লাহ আপনি টিএনসি থেকে লাক্সারিয়াস লাইফ লিড করতে পারবেন। তো সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, আজকে চমৎকার শেয়ারিং এখানে শেষ করলাম। তো আবারও মুন্না স্যারকে ধন্যবাদ জানিয়ে আজকে শেয়ারিং এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, ধন্যবাদ আমাদের ইমরান স্যারকে, খুবই চমৎকার শেয়ারিং করেছেন এবং ভালো লেগেছে যে আপনার যে চমৎকার অ্যাচিভমেন্ট, এই কথাগুলো শুনে আসলে ভালো লেগেছে। এই মুহূর্তে আমরা চলে যাচ্ছি, ধন্যবাদ আপনাকে স্যার আমাদের এফএইচ একাডেমির পক্ষ থেকে, এবং এই মুহূর্তে আমরা চলে যাচ্ছি আমাদের সম্মানিত আরেকজন লিডারের কাছে। আমরা শুনবো ওনার কাছ থেকে, আমাদের ব্রোঞ্জ লায়ন একজন লিডার, ঠিক আমার পাশে রোম, হ্যাঁ আমার পাশে যিনি বসেন, মার্শাল্লাহ খুব ভালো ব্যবসা করছেন, মোটর বাইক অ্যাচিভার এবং ট্যুর অ্যাচিভার, জনাব রবিউল হাসান। রবিউল হাসান স্যারকে অনুরোধ করবো আমাদের সামনে ওনার মূল্যবান শেয়ারিংটি উপস্থাপনা করার জন্য। রবিউল হাসান, রবিউল হাসান স্যার আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? আনমিউট করতে হবে স্যার, একটু আনমিউট করে কথা বলুন। জি হ্যাঁ, আমার কথা শুনতেছেন? একদম পরিষ্কার। আচ্ছা, ধন্যবাদ জানাচ্ছি আপনাকে, বিশেষ করে আপনি আজকে এই প্রোগ্রামের জন্য অনেক কষ্ট করতেছেন, কারণ অনেকক্ষণ ধরে আমরা এই প্রোগ্রাম পরিচালনা করার জন্য ট্রাই করতেছি। এবং ধন্যবাদ জানাচ্ছি আমার সিনিয়র লিডার এবং টিএনসি বাংলাদেশের জগতের নক্ষত্র এবং ইন্টারন্যাশনাল একজন লিডার হাজি ফখরুল হাসান সরকার স্যারকে আমি ধন্যবাদ জানাচ্ছি। তারপরে বিশেষ করে ধন্যবাদ জানাচ্ছি এখানে যারা সিনিয়র লিডার আছেন, সবার প্রতি আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ এবং সবাই এখানে উপস্থিত আছেন। আসলে টিএনসির যাত্রাটা যখন শুরু হয়, যখন আমি টিএনসিদের জয়েনিং করি এবং টিএনসি কাজ শুরু করি, ওই মুহূর্তে কথা যদি বলতে যে আসলে চোখের পানি চলে আসে। কারণ হলো আমি আমার পরিবারের এক কথায়, আমি পরিবারের একজন বড় সন্তান, পরিবারের সকলের বড় আমি, আমার বাবা একজন কৃষক ছিলেন। আসলে যখন টিএনসিতে আমি সিদ্ধান্ত নেই, ওই মুহূর্তে ছিল আমার জীবনের জন্য সবচেয়ে কষ্টের একটা সময় ছিল, কারণ ওই মুহূর্তে আমার পরিবার ম্যানেজমেন্ট করার মতো কেউ ছিল না আমি ছাড়া। কারণ ওই মুহূর্তে আমি যত টাকা ইনকাম করতাম আমার পরিবার চলত, আর ওই মুহূর্তে যখন আমি সিদ্ধান্ত নিয়েছিলাম আমি টিএনসি বিজনেস করব, আসলে আউট কোনো ইনকাম আমার ছিল না, কারণ আমার টাকার উপরে আমার পরিবার চলত। এই জন্য যখন টিএনসি শুরু করেছিলাম তখন আমার জীবনের জন্য সেরা একটা কষ্টের সময় ছিল, কারণ ওই সময়টায় যারা আমাকে টিএনসিতে জয়েন করিয়েছিল, একটা পর্যায়ে আমার যারা লিডার ছিল, যারা আমাকে অফলাইন ছিল, যারা তারা আমার হাল ছেড়ে দেয়, আমি তাদের থেকে তাকাই নেই। কারণ হলো আমি আসলে এই জিনিসটাই জানতাম, পৃথিবীতে জন্ম নিয়েছি আমি একা, আমার জীবনের জন্য আমি জন্ম নিয়েছি এবং আমার জীবনের কর্মটা আমাকেই করতে হবে, এবং পৃথিবীতে কেউ যদি আমাকে আমার কর্মজীবনে সহযোগিতা করে এটা আমার এক্সট্রা বোনাস, আর যদি আমাকে কেউ সহযোগিতা না করে তাহলে কোনো সমস্যা নেই, সহযোগিতা করলে কোনো সমস্যা নেই। কিন্তু বিষয়টা হলো যখন আমার লিডার গুলো, আমার আপলাইন যারা ছিল তারা হারিয়ে গেল, তখন আমি আমার জায়গা থেকে আরো সিদ্ধান্তটা কঠিন ভাবে নেই, কারণ আমি জানি পৃথিবীতে আমার কর্মটা আমাকেই করতে হবে। আর টিএনসিতে যখন শুরু করেছিলাম তখন
যে অবস্থা ছিল পারিবারিক ব্যাকগ্রাউন্ড থেকে শুরু করে অনেক কাছে ছিলাম, অনেক কষ্ট ছিলাম আসলে, প্রতি মাসে চলাফেরাটাই বড় কষ্ট কষ্ট হয়েছিল, কিন্তু তবুও আমি আমার হাল ছাড়ি নাই। কারণ আমি জানতাম হয়তো আমি 1 বছর 2 বছর কষ্ট করব, তাহলে 3টা বছর আমি কষ্ট করব, কিন্তু আমি আমার জায়গা থেকে আমি আমার এই টিএনসির যোগ্যতা আমি ভালো একটা জায়গায় আমি প্রতিষ্ঠিত হব। আর সেই আশাটা নিজের প্রতি নিজের একটা বিশ্বাস ছিল এবং নিজের প্রতি নিজের একটা কমিটমেন্ট ছিল যে হ্যাঁ আমি পারবো। তারপর থেকে আমি আমার টিএনসি জগতে আমি যখনই জয়েনিং করি তখন থেকে আমি পজিটিভ ছিলাম, এখন ইনশাল্লাহ পজিটিভ আছি। আর বিশেষ করে আমার পরিবারকে নিয়ে আমি কুমিল্লা শহরে থাকি আজকে প্রায় 6 বছর। আমার পরিবারের সবকিছু ম্যানেজ আমাকে করতে হয়। আমার ছোট ভাই কুমিল্লা ভার্সিটিতে পড়ে, আরেকজন কুমিল্লা হাফিজি মাদ্রাসায় পড়ে, এবং আমিও এই বছর মাস্টার্স কমপ্লিট করেছি। তাহলে পড়াশোনার পাশাপাশি আসলে টিএনসি করে আজকে নিজেকে অনেক ধন্য মনে করি, কারণ আমার যারা ক্লাসমেট আছে, আমার যারা বন্ধু মহল আছে, আমার আত্মীয় স্বজনের মধ্যে যারা আমার আছে, আমার বয়সী যারা আছে, আলহামদুলিল্লাহ হিসাব করে দেখেছি অনেকের চেয়ে আমি অনেক ভালো আছি। কারণ তারা এখন বর্তমানে মাসে 10,000 15,000 টাকা 20,000 টাকা ইনকাম করার জন্য অনেক স্ট্রাগল করতেছে, অনেক কষ্ট করতেছে চোখের সামনে দেখা। এবং আমার ক্লাসমেট অনেকে দেশের বাইরে চলে গিয়েছে, তারা আজকে দেশের যে অবস্থান, তাদের বর্তমান যে অবস্থান, নিজের ভিত্তিগুলো আমি নিজের চোখের সামনে দেখতেছি। সবকিছু মিলে আসলে আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখগুণ শুকরিয়া জানাচ্ছি যে টিএনসির মতো একটা প্ল্যাটফর্ম পেয়েছি, এবং টিএনসির মাধ্যমে যতটুকু নিজের জীবনটাকে শাইন করতে পারতেছি, নতুন জীবনটাকে সুন্দরভাবে সাজাতে পারতেছি, আসলে অন্য কোনো পেশায় হয়তো বা পারতাম না। কারণ পৃথিবীতে মানুষ চিস্তি সেরা জীব, আসলে চিস্তি সেরা জীব হয়ে সবাই বাঁচতে পারে না, কারণ সামান্য কিছু টাকা ইনকাম করার জন্য, মাসে 20-30 হাজার ইনকাম করার জন্য মানুষের জীবনটা পরাধীন হয়ে যায়, বন্দী হয়ে যায়। আজকে দেশের বাইরে যারা চলে গেছে, দেশের বাইরে যারা টাকা ইনকাম করতেছে, আসলে মাঝে তাদেরকে নিয়ে চিন্তা করি, তাদের পরিবার ছেড়ে, তাদের বন্ধু মহল ছেড়ে, আত্মীয় স্বজন ছেড়ে, তারা সবাই শুধু টাকার জন্য দেশের বাইরে চলে গেছে। আর টিএনসির মতো একটা কোম্পানিতে আমি এসে আলহামদুলিল্লাহ আমার পরিবার, আমার বন্ধু মহল, আমার আত্মীয় স্বজন সবাইকে নিয়ে আলহামদুলিল্লাহ আমি আমার জায়গা থেকে অনেক ভালো আছি। ওরা টাকার জন্য দেশের বাইরে চলে গেছে, টাকার জন্য সবকিছু ছেড়ে চলে গেছে, কিন্তু আমি আমার সবাইকে নিয়ে আলহামদুলিল্লাহ আছি। আর এখানে যারা আমি বলবো, টিএনসির মতো প্ল্যাটফর্ম বাংলাদেশে আর দ্বিতীয় কোনো অপশন নাই। কারণ টিএনসি এমন একটা প্রতিষ্ঠান যেখানে বাংলাদেশের কোনো কোম্পানি টিএনসির সাথে পাল্লা দিবে, টিএনসির সাথে প্রতিযোগিতা করবে, টিএনসির সাথে আপনার সে প্রতিযোগিতা করবে এমন কোনো কোম্পানি বাংলাদেশে নাই। কারণ যিনি আমাকে জয়নিং করিয়েছিল, আমার কষ্ট মনে আছে, যিনি আমাকে জয়নিং করিয়েছিল উনি আমাকে পরবর্তীতে প্রায় 7 থেকে 8টা কোম্পানি দাওয়াত দিয়েছিল। আমি ওনাকে বলেছিলাম একটা কথা, ভাই জীবন একটা, মুখ একটা, একটা মুখে একটা কথাই চলবে, কারণ নেটওয়ার্ক মার্কেটিং কাজ শুরু করেছি, টিএনসি আমার শুরু, টিএনসি শেষ, এর বাইরে পৃথিবীতে আর কোনো কোম্পানিতে কাজ করবো না। এখন দেখি যে যারাই আজকে এই কোম্পানি টিএনসি কে অ্যাভয়েড করেছে বা টিএনসি কে ছোট চোখে দেখেছে, তারা আজকে কি করতেছে চোখের সামনেই দেখ। এই জন্য টিএনসির সাথে কোনো কোম্পানি প্রতিযোগিতা করবে সেই কোম্পানি বাংলাদেশে নেই। বিশেষ করে টিএনসিতে আমরা যারা কাজ করতেছি, আমরা যারা লিডার রেখে আছি, আমি বলবো আপনি আপনার সাথে চিন্তা করে দেখেন যে আজকে আপনি টিএনসি ছেড়ে দিবেন তাহলে আপনি কি করবেন। আপনি হয়তো বা কোনো একটা পেশায় যাবেন, কোনো একটা পেশায় কাজ করবেন, হয়তো বা একটা চাকরি করবেন, হয়তো বা একটা ব্যবসা করবেন, দোকানদারি করবেন। আপনি একটু চিন্তা করে দেখেন, আপনি টাকার জন্য কিন্তু আপনাকে সারাটা জীবনই কষ্ট করতে হবে। আপনি যদি চাকরি করেন বা আপনি যে কোনো একটা দোকানদারি করেন, যে কোনো একটা ব্যবসায় যাবেন না কেন, আপনাকে সারাটা জীবন কিন্তু কষ্ট করতে হবে। আপনার বয়স যখন 50-60 হবে, আপনি চিন্তা করে দেখেন ওই সময় আপনি মাসে 10 থেকে 15 হাজার টাকা 20,000 টাকার জন্য সংসার চালানোর জন্য আপনাকে প্রতিনিয়ত স্ট্রাগল করতে হবে। আপনি আপনি টিএনসিদের একটু তাকান, টিএনসিতে যারা আজকে 5 থেকে 6 বছর 10টি বছর কাজ করেছে, চিন্তা করে দেখেন তাদের ভাগ্যটা চেঞ্জ হয়ে গেছে, তাদের পুরো লাইফ স্টাইলটা চেঞ্জ হয়ে গেছে। এখন উপরে আমরা যারা সিনিয়র লিডার আমাদের যারা আছে, তারা কিন্তু টাকার জন্য টিএনসি করে না, তারা এখন টাকার জন্য টিএনসি করার কোনো প্রয়োজন নাই। কারণ তারা যেই টাকা ইনকাম করেছে আমাদের লিডাররা, তারা এই টাকা তাদের তারা নিজেরাও খেয়ে শেষ করতে পারবে না, এবং তাদের জেনারেশন যারা আছে তারাও টাকা খেয়ে শেষ করতে পারবে না। তাহলে আজকে চিন্তা করে দেখেন টিএনসিতে কষ্ট করে লেগে থাকার কারণে আজকে দেখেন তাদের লাইফটা এমন একটা জায়গায় পৌঁছে গেছে, আজকে যদি কোনো কিছু পৃথিবীতে কোনো কর্মই না করে, তাদের পরিবার এবং তার নিজেরা সবাই চলবে। আর আজকে যদি আমরা টিএনসি ছেড়ে দিই, দেখেন আমরা কোথায় যাবো, আমাদেরকে সারাটা জীবনই কিন্তু কর্ম করতে হবে, তাহলে টিএনসি ছাড়া তো কোনো অপশন নাই। দেন আপনি আবার চিন্তা করে দেখেন, আপনি অন্য কোনো পেশায় গেলে আপনি সারা জীবনে কয় টাকা ইনকাম করবেন। বাস্তবতার প্রেক্ষাপট এরকম যে সবাই বলে এটা করবো, ওইটা করবো, ওইটা করবো, আরে এটা তো অনেক কিছু হবে, ওইটা তো অনেক কিছু হবে, ওইটা তো অনেক কিছু হবে,
কিন্তু বাস্তব জীবনে কর্মজীবনে ঢুকলে বোঝা যায় আসলে যে কোন রাস্তা কি হচ্ছে না হচ্ছে, প্র্যাকটিক্যাল দেখা। কারণ আজকে যারা কুমিল্লাতে যারা টিআরসি ব্যবসা ছেড়ে গিয়েছে তাদের সাথে আমার মাঝে মাঝে দেখা হয়, এবং অনেকজনের সাথে আমার আগে পরিচয় ছিল, আজকে 2-3 বছর ধরে তাদের সাথে কোনো সম্পর্ক নাই। তো তাদেরকে আমি দেখি আজকে একজন চাকরি করে, আজকে এক একজনের 7-8টা কোম্পানিতে কাজ করে, মানে এখন দেউলিয়া হয়ে গেছে, মানে এখন পাগলের মতো আছে, পাগলের মতো কি করবো না কি করবো। তাদের লাইফে ভালো একটা পেশা নিয়ে যে মানুষের কাছে বলবো যে আমি এই কর্মটা করি, আমি একটা পেশার সাথে জড়িত আছি, ফিক্সড কোনো তাদের জীবনে কর্ম নাই। তাহলে আজকে চিন্তা করে দেখেন, আপনি আজকে আমরা এখানে যারা আছি, আমরা সিনিয়র যারা আছি, দেখেন এই কষ্টের জায়গাটা কিন্তু আমাদের থাকবে না। আমরা যতটুকু কষ্ট করতেছি বা আমাদের টিম যতটুকু কষ্ট করতেছে, আলহামদুলিল্লাহ আমরা কিন্তু অনেক দূর চলে যাব, হয়তো বা আমরা 1 বছর কষ্ট করবো। আমি জাস্ট আমার একটা কথা বলি, আমি যখন ট্রেনশিপ শুরু করেছিলাম তখন আমার পরিবারের সাথে, আমার আম্মার সাথে আমি একটা কথা বলেছিলাম, আমার আম্মার পরিবারের বড় সন্তান ছিলাম আমি, আমার আম্মা আমাকে একদিন রাতের 12টার সময় যখন গ্রামের বাড়িতে গিয়েছিলাম, কোন কষ্ট মনে আছে, গ্রামের বাড়িতে গিয়েছিলাম তখন রাতের 12টার সময় আমি যখন খাটে শুয়েছি তখন বালিশের পাশে এসে আমার আম্মা বসে আমাকে বলতেছে বাবা, কারণ পাশের বাড়ির একজনে দেশের বাইরে থেকে টাকা পাঠিয়েছে 30,000 টাকা, ওর আব্বু মুজা ব্যাংকে টাকা দিয়েছে, আমার মা এটা দেখেছিল। তখন আমার মা এটা নিয়ে খুব আফসোস করেছিল। তখন আমার মাকে আমি বলেছিলাম, মা আপনি একটা কাজ করেন, আপনি ওইখানে সামান্য একটু টাকা দিন, আপনার আমার প্রতি আপনার বিশ্বাস আছে কিনা। তখন বলেছিল মা হ্যাঁ অবশ্যই বিশ্বাস আছে। তখন আমি বলেছিলাম, মা আমাকে 1-2 বছর সময় দেন, হয়তো বা 1-2 বছর আমি বাজারের থেকে গরুর মাংস এনে, বড় মাংস এনে হয়তো বা সবসময় মাছ খেতে পারবো না, সবসময় মাংস খাওয়াতে পারবো, মা শাক খেতে বাঁচতে পারবো, হয়তো বা না হলে 1-2 বছর আমি শাক শাক সবজি খাবো, হয়তো বা ডিম দিয়ে ভাত খাবো মা, কিন্তু আপনি আমাকে আমার প্রতি বিশ্বাস রাখেন, আল্লাহ যদি বাঁচিয়ে রাখেন। হ্যালো হ্যালো, হ্যাঁ মনে স্যার, ইয়া হয়ে গেছিল এই জন্য একটু আনমিউট হয়ে গেছিল। প্লিজ জি বলেন, আমরা শুনতে পাচ্ছি স্যার। জি স্যার মিউট হয়ে গেছিল। আচ্ছা তার পরিবার কিনে কুমিল্লা শহরে বসবাস করে, সে পড়াশোনা করে এবং সে তার পরিবারকে চালায়। আমার চোখের সামনে আমার সমাজের মধ্যে প্রায় 100-150 পরিবার আছে, কোনো পরিবার নাই। আজকে টিআনসি আমাকে সেই সুযোগটা করে দিয়েছে, হয়তোবা আমাকে একটু কষ্ট বেশি করতে হয়েছে, কারণ আমার পাশে লিডার ছিল না, আমাকে যে টেক কেয়ার করবে, আমাকে ব্যবসা শিখাবে, আমাকে প্রতিদিন ফলো আপ দেবে, এমন আমার কেউ ছিল না। কিন্তু আমি আমার জায়গা থেকে একটা জিনিস জানতাম যে পৃথিবীতে আমি যদি চাকরি করি তাহলে আমার ডিউটিটা আমাকেই করতে হবে, আমি যদি একটা ব্যবসা করি তাহলে আমার ব্যবসার দোকানদারি আমাকেই করতে হবে, আমি যদি কৃষিকাজ করি তাহলে ওই কাজটা আমাকেই করতে হবে, তাহলে পৃথিবীতে আমার কাজটা কেউ করে দিবে না। তাহলে টিআনসি জগতে যদি কেউ আমাকে সহযোগিতা না করে কোনো সমস্যা নেই, কারণ কি আমাকে অন্য পেশায় গেলে আমার নিজের কাজটা নিজেই করতে হবে, টিআনসি তো আমাকে আমার কাজটা নিজেকেই করতে হবে। তো সবকিছু মিলিয়ে আসলে নিজেকে কখনো ছোট ভাবিনি, আলহামদুলিল্লাহ আমরা এখানে যারা আছি, আমরা যদি আমাদের জায়গা থেকে একটা মনোবল নিয়ে আমরা কাজ করতে পারি, এবং পৃথিবীতে সৃষ্টি সেরা জীব হয়ে আসছি, আমাকে সৃষ্টি সেরা জীব হয়ে বসবাস করতে হবে, সামান্য 10,000-15,000 টাকা 20,000 টাকার কাছে যদি আমার জীবনটাকে আবদ্ধ করে ফেলি, আমার যে মেধা, আমার যে জ্ঞান, আমার যে শিক্ষা, সামান্য 10-15,000 টাকার কাছে যদি আমি বিলুপ্ত হয়ে যাই বা আমার মেধাটাকে বিক্রি করে ফেলি, আমার সময়টাকে বিক্রি করে ফেলি, তাহলে আমার এই মেধাটা অর্জন করে লাভ হলো। আমি আরেকটা জিনিস চিন্তা করে দেখি যে এখন মনে করেন আমরা যারা এখানে বয়সে 10 বছর থেকে আমাদের 20 বছর থেকে 30 বছর আমাদের যাদের বয়স, আপনি চিন্তা করে দেখেন আপনার জায়গা থেকে যে আপনি বর্তমানে আপনি চাইলে কিন্তু 10-15,000 টাকা ইনে হোক যে কোনো রাস্তা আপনি ইনকাম করতে পারবেন, যে কোনো পেশায় আপনি 10-15,000 টাকা মাসে ইনকাম করতে পারবেন। কিন্তু আপনি চিন্তা করে দেখেন এই 10-15,000 টাকা কিন্তু আপনি চাইলে 40-50 বছর 60 বছর বয়সে কিন্তু ইনকাম করতে পারবেন,
আপনি যে কোনো একটা কর্ম করে, আপনি যদি যে কোনো একটা পাশাপাশি কোনো কিছু একটা করে আপনি মাসে 10-15 হাজার টাকা ইনকাম করার কিন্তু কোনো ব্যাপার না। কিন্তু আপনি চিন্তা করে দেখেন, এই যে 10-15 হাজার টাকা আমি মাসে পঞ্চাশ, আমার বয়স যখন 50 হবে, আমার বয়স যখন 60 হবে, ওই বয়সে যদি আমি মাসে 15-20 হাজার টাকা ইনকাম করতে পারি, আর ওই ইনকামটা করার জন্য যদি বর্তমান যে আমার যৌবন কালটা আছে, বর্তমানে যে আমার যে সোনালী সালটা আমার জীবনের জন্য আছে, বর্তমানে আমার জীবনের যে সেরা সময়টা আছে, যেই সময়ে মানুষের লক্ষ লক্ষ টাকা ইনকাম করে, সেই সময় যদি আমি 10-15 হাজার টাকা ইনকাম করার জন্য মাসে দৌড়াই, তাহলে বলেন আসলে কি আমি বুদ্ধিমান? আপনি নিজের সাথে নিজে প্রশ্ন করে দেখেন, আসলে কি আপনি বুদ্ধিমান? আপনি যেই টাকাটা 50 বছর বয়সে আপনি ইনকাম করতে পারবেন, সেই টাকাটা যদি আপনি 25-20 বছর বয়সে ইনকাম করার জন্য, 30 বছর বয়সে ইনকাম করার জন্য দৌড়ান, তাহলে আপনি দেখেন আপনি লাখ লাখ টাকা ইনকাম করবেন আপনার জীবনে কোন বয়সে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, যৌবনকাল যার যুদ্ধে যাওয়ার সময় তার, যৌবনকাল যার জীবন পরিবর্তন করার সময় তার, কারণ যৌবনকাল হলো আমাদের জীবনের জন্য সেরা একটা সময়। আপনারা আরেকটা জিনিস চিন্তা করে দেখেন, আমরা যারা যৌবনকালে আছে, যাদের বয়স আমাদের 30 বা 35, দেখেন আমরা চাইলে কিন্তু 60-70 বয়সের যারা বৃদ্ধ, দাড়ি সাদা করে, চুল সাদা করে, অ্যাক্টিং করে, অভিনয় করে, আমরা চাইলে কিন্তু যাদের বয়সটা এখন ইয়াং, যাদের বয়স আমরা 25-30 বছর, আমরা চাইলে আমরা উপর দিয়ে আলগা চুল লাগিয়ে, আলগা দাড়ি লাগিয়ে আমরা বৃদ্ধের সাজ দিতে পারি, আমরা হয়তো বা বয়স্কের একটা সাজ দিতে পারি, আমাদের বয়সটা বুঝাইতে পারি যে আমার বয়স 60-70, আমি একটা বয়স্কের অ্যাক্টিং করতে পারি। আপনি চিন্তা করে দেখেন, যখন আপনার বয়সটা আমার বয়সটা 50-60 হয়ে যাবে, আমি চাইলে কিন্তু ওই সময় যৌবনকালে অ্যাক্টিং করতে পারবো না। যৌবনকালে চাইলে আমি বৃদ্ধকালে অ্যাক্টিং করতে পারি, অভিনয় করতে পারি, কিন্তু যৌবনকালে, বৃদ্ধকালে কিন্তু আমি যৌবনকালে অভিনয় করতে পারবো। এই জন্য যৌবনকালটা হলো সোনালী সাল আমাদের জীবনের জন্য। এই জন্য আমরা যদি এই সময়টাকে কাজে লাগাতে পারি, তাহলে আমরা আমাদের জায়গা থেকে আমাদের জীবন, আমাদের পরিবার, আমাদের লাইফস্টাইলটাকে চেঞ্জ করতে পারবো। কারণ আমি টিএনসিতে যখন জয়েনিং করেছিলাম, তখন আমার ব্যাকগ্রাউন্ড ছিল এটাই, আমি একটা মাদ্রাসার ছাত্র ছিলাম, এর বাইরে কিছু ছিল না। কিন্তু আজকে টিএনসিতে কাজ করার মাধ্যমে আমি 9 থেকে 10টি দেশ ভ্রমণ করার সুযোগ পেয়েছি, দেশের বাইরে ঘুরে আসছি, দেন আমি কোম্পানিতে হুন্ডা পেয়েছি, অনেক টাকা মাসে ইনকাম করেছি। ওদিন আমি হিসাব করে দেখেছিলাম যে আজকে এই পর্যন্ত আমি টিএনসিতে আমি যতটুকু সময় দিয়েছি, 6 বছর প্লাস আমি ফুল টাইম সময় দিয়েছি, টিএনসিতে যদি আমি ইনকাম নাও করে থাকি, আমি প্রায় 60 লক্ষ টাকা প্লাস আমি ইনকাম করেছি। তাহলে 6 থেকে 7 বছর বয়সে 60 লক্ষ টাকা বাংলাদেশে থেকে একটা ছেলে ইনকাম করবে, স্টুডেন্ট অবস্থায়, পড়াশোনা অবস্থায়, এটা বিরল, এটা আমার চোখের সামনে আমি এখনো কাউকে দেখি নাই। তাহলে আমরা এখানে যারা আছি, আমরা যদি আমাদের জীবনটাকে একটু সুন্দরভাবে পরিকল্পনা করতে পারি যে আমি আমার জীবনটাকে এমনভাবে সাজাবো যেন আমাকে অসংখ্য মানুষ ধরতে চায়, কারণ সবার মতো হওয়ার যোগ্যতা সবারই আছে। কিন্তু মনে রাখবেন, সবার চেয়ে ব্যতিক্রম হওয়ার যোগ্যতা কিন্তু সবার নাই। আপনি সবার মতো হওয়ার ক্ষমতা প্রতিটা মানুষের আছে, কমন মানুষ হওয়ার প্রতিটা মানুষের ভিতরে ক্ষমতা আছে। আপনি একজন কমন মানুষ হবেন, আপনি একজন সাধারণ মানুষ হবেন, সাধারণ মানুষ হওয়ার সুযোগ সবার ভিতরে আছে, এটার যোগ্যতা সবারই আছে। কিন্তু মনে রাখবেন, আপনি অসাধারণ হবেন, আপনি সুন্দর একটা জীবন সাজাবেন, আপনি সবার চেয়ে ব্যতিক্রম হবেন, এটার জন্য আপনার যোগ্যতা লাগবে, এটার জন্য আপনাকে ব্যতিক্রম হতে হবে, এটার জন্য আপনাকে ব্যতিক্রম চিন্তা করতে হবে, এটার জন্য আপনাকে ব্যতিক্রম ভাবতে হবে, এটার জন্য আপনাকে ব্যতিক্রম ভাবে আপনাকে চলাফেরা করতে হবে, এ থেকে যে পর্যন্ত আপনাকে সবার চেয়ে আনকমন হতে হবে। কারণ আপনি যদি আনকমন না হন, তাহলে তো আপনি কমন ব্যক্তির মতো হয়ে যাবেন, কারণ আপনি কমন থেকে কখনো আনকমন হতে পারবেন না। আপনি আনকমন যদি হন, তাহলে আপনি আনকমন একটা ব্যক্তি হতে পারবেন। এর জন্য আমরা এখানে যারা আছি, আমাদের নতুন ডিস্ট্রিবিউটার থেকে শুরু করে, আমরা সিনিয়র লিডার থেকে শুরু করে, আমরা যারা এখানে আছি, আমি বলবো আপনি নিজের সাথে নিজেকে প্রশ্ন করেন। কারণ পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় আদালত হচ্ছে নিজের বিবেক। আপনি নিজের বিবেকের সাথে আপনি প্রশ্ন করে দেখেন, আজকে আপনি টিএনসি করবেন, আপনার ভবিষ্যৎটা কোথায় গিয়ে দাঁড়াবে? আর আপনি টিএনসি করবেন না, আপনার ভবিষ্যৎটা কোথায় গিয়ে দাঁড়াবে দেখেন। আজকে দেখেন আপনার সমাজের মধ্যে অসংখ্য বিদেশিরা আছে, যারা 20 বছর বিদেশ করে তারা 30 লাখ 40 লক্ষ টাকা 50 লক্ষ টাকা ইনকাম করে দেশে চলে আসে। দেশে আইসা দেখেন তারা কি করতেছে, তারা 10 লক্ষ টাকা খরচ করে একটা বিল্ডিং করতেছে, হয়তো বা আইসা বাড়িতে গরু খামার দিচ্ছ, একটু জমিন কিনতেছে, আইসা দেখেন আবার কোনো না কোনো কাজের সাথে এসে জড়িত আছে। তাহলে 20 বছর কর্ম করার পরে যদি দেশে আইসা আবার কর্মই করা লাগে, তাহলে আমি এই 20টা বছর কর্ম কেন করলাম? আবার দেখেন চিন্তা করে, সে 20 বছরে 40 লক্ষ টাকা 50 লক্ষ টাকা ইনকাম করে সে দেশে আসার পরে দেখেন তাকে আবার প্রতিদিন টাকা ইনকাম করার জন্য টেনশন করতে হয় যে আমি কিভাবে আমার সংসারটা চালাবো, কিভাবে টাকা ইনকাম করবো। আর আপনি টিএনসিতে দেখেন, যারা টিএনসিতে 10 বছর ধরে আজকে টিএনসি করে, যারা 12 বছর ধরে আজকে টিএনসি করেছেন, তারা তাদের লাইফে এত টাকা ইনকাম করেছেন
উনি নিজে ব্যক্তি এই ব্যক্তি নিজে খেয়ে শেষ করতে পারবে না এবং তার জেনারেশনও খেয়ে শেষ করতে পারবে না। তাহলে আপনি আপনার নিজের বিবেক দিয়ে চিন্তা করে দেখেন, আজকে আপনি বিদেশ বলেন, আজকে একটা দোকানদারি বলেন, আপনি দেখাইতে পারবেন যে বাংলাদেশে এলাকার মধ্যে দোকানদারি করে সৎ ভাবে কেউ একটা বাড়ি করতে পারছে? আপনি দেখেন হাতে, চোখের সামনে দেখেন। এই জন্য আপনাদের বিবেক দিয়ে আপনাকে চিন্তা করতে হবে, কারণ পৃথিবীর মধ্যে আল্লাহ তাআলা বলেছে আমি তোমাকে বিবেক দিয়েছি তোমার জীবন পরিচালনা করার জন্য। তোমার বিবেক দিয়ে আমি অন্য জনের জীবন পরিচালনা করার জন্য দেয়নি, তোমার বিবেক দিয়েছি আমি তোমাকে প্রতিষ্ঠিত করার জন্য, তোমাকে ভাবার জন্য, তোমার জীবন সম্পর্কে চিন্তা করার জন্য। তোমার বিবেকের দায়িত্ব তোমার, তোমার জীবনের দায়িত্ব তোমার, এটা অন্য কারো নয়। এই জন্য আমরা এখানে যারা আছি আমি বলবো, মনে রাখবেন পৃথিবীতে সুসময়ে হাজারো মানুষ পাওয়া যায়, কিন্তু মনে রাখবেন দুঃসময়ে কাউকে খুঁজে পাওয়া যায় না। আমি মাঝে মাঝে আমার যারা কাছে ছিল, ক্লোজ বন্ধু ছিল, তাদেরকে আমি টাকা হাওলার চেয়ে চেক করতাম, আমি টেস্ট করতাম যে আসলে কে আমার উপকারে আসবে। আমার পকেটে টাকা আছে কিন্তু আমি তাদের কাছে হাওলার চাইতাম, দেখতাম যে আসলে কে আমার বিপদে পাশে গিয়ে দাঁড়াবে। পরবর্তীতে দেখলাম বাস্তব জীবনে মুখে মুখে সবাই আমার আপন, কিন্তু বাস্তব জীবনে গিয়ে যে দেখি কর্মজীবনে কেউ আমার আপন নয়। তাহলে আজকে আমরা এখানে যারা আছি, আমাদের জীবনটা একটা সোনালী সময়। আমাদের এই জীবনে আমরা যদি নিজেকে ওইভাবে তৈরি করতে পারি এবং টিয়ানশিতে টিয়ানশির মতো রাস্তা পৃথিবীর আপনি অন্য কোনো পেশায় পাবেন না। আপনি টাকা ইনকাম করবেন কিন্তু দেখবেন এখানে হারাম টাকা ঢুকে যাবে। আপনি হালাল খেয়ে দুনিয়া থেকে যেতে পারবেন না। আপনি যদি হালাল টাকা ইনকাম করতে হয় টিয়ানশির কোনো বিকল্প নাই। আপনি অবৈধপথে টাকা ইনকাম করবেন তাহলে কোনো লাভ নাই। অবৈধপথে কোটি টাকার মালিক আপনি হতে পারবেন, কিন্তু অবৈধপথে যে টাকা আপনি ইনকাম করবেন এই টাকা দিয়ে আপনার পরিবার ভালো থাকবে না, আপনিও ভালো থাকতে পারবেন না, আপনার পরিবারও সুখে থাকতে পারবে না। কারণ আজকে দেখেন পৃথিবীতে যারা অবৈধ টাকা ইনকাম করছে সে কিন্তু দুনিয়া থেকে নাই, কিন্তু দুনিয়া তার পরিবার এখন এই লাঞ্ছনা পাচ্ছে। তাহলে আজকে টিয়ানশি একটা হালাল ব্যবসা, যেই ব্যবসা নিয়ে পুরো পৃথিবীতে লক্ষ লক্ষ মানুষ তাদের জীবনমান পরিবর্তন করতেছে, যেই ব্যবসার মাধ্যমে বাংলাদেশে হাজার হাজার মানুষ তাদের জীবনমান পরিবর্তন করেছে, বাংলাদেশে প্রায় 1500 কোম্পানি, প্রায় 1500 ব্যক্তিকে, 1500 প্লাস ব্যক্তিকে কোম্পানি গাড়ি দিয়েছে, এবং হাজার হাজার ব্যক্তিকে কোম্পানি বিদেশ ট্যুর করিয়েছে, এবং কোম্পানি হাজার হাজার মানুষকে প্রতি মাসে ইনকাম দিচ্ছে। আপনি দেখেন টিয়ানশির মতো একটা সচ্ছল কোম্পানি আপনি কোথাও পাবেন না। এই জন্য আমি বলবো এখানে যারা আছেন সবাই সবার দায়িত্বে আপনারা আপনার জায়গা থেকে নিজের বিবেক দিয়ে, কারণ নিজের বিবেক দিয়ে আপনি টিয়ানশি করেন, আপনি অন্যের বিবেকের দ্বারা টিয়ানশি করার দরকার নাই। আপনার লিডার আপনাকে, আপনার লিডার আপনাকে বলেছে আপনি টিয়ানশি করেন, আপনি তাহলে বেশি দিন টিয়ানশি করতে পারবেন না। আপনার আশেপাশের মানুষ বলেছে টিয়ানশি করেন, আপনি কখনোই টিয়ানশি করতে পারবেন না, কারণ টিয়ানশিতে কয়েক মাস কাজ করার পর আপনি নেগেটিভ হয়ে যাবেন। আপনি টিয়ানশি করতে হবে নিজের বিবেক দিয়ে, নিজের সাথে নিজে প্রশ্ন করে আমি কেন টিয়ানশি করব, আমার টিয়ানশি কেন করা উচিত, আমি টিয়ানশিটা কেন করা উচিত, অন্য পেশা থাকতে, হাজারো পেশা থাকতে আমি কেন টিয়ানশি বিজনেসটা করবো? আমার কাছে বিদেশ যাওয়ার অপশন আছে, আমার কাছে দোকানদারি করার অপশন আছে, আমার কাছে চাকরি করার অপশন আছে, আমার কাছে ব্যবসা করার অপশন আছে, আমার ইত্যাদি নানান পেশা কাজ করার সুযোগ আছে, তারপরেও কেন আমি টিয়ানশি করবো? আপনি নিজের সাথে নিজে প্রশ্ন করবেন, তারপরে যখন অ্যান্সারটা আপনি পাবেন দেখবেন একটাই, যে অন্য পেশায় গুলাতে আমি আমার লাইফটাকে যতটুকু বুক করতে পারবো টিয়ানশি পেশাতে এর চেয়ে শতগুণ, এর চেয়ে হাজার গুণ বেশি আমি লাইফটাকে বুক করতে পারবো। এর জন্য টিয়ানশির পেশাটাকে সবাই কেরিয়ার হিসেবে নেবেন। আমরা পড়াশোনা করেছি, আমি মাস্টার্স কমপ্লিট করেছি এই বছর, আমি কিন্তু চাইলে যে কোনো একটা জায়গায় উঠেন, আমি চাকরি, আমার যদি আমি সার্টিফিকেট শুরু করি তাহলে যেই কোনো জায়গায় আমি কিন্তু একটা চাকরি পেয়ে যাবো। তাহলে আজকে আমার যে সার্টিফিকেট আছে আমি কোনো কলেজে রেখে দিয়েছি, আমি সার্টিফিকেট আনি নাই, কেন আমার এই সার্টিফিকেট দিয়ে চাকরি করার কোনো ইচ্ছা নাই, কারণ ওই চাকরি করে আমি 30 বছরে যেই টাকা ইনকাম করবো টিয়ানশিপে 10 বছরে আমি সেই টাকা ইনকাম করবো, তাহলে আমার 30 বছর চাকরি করার কোনো যুক্তি নাই। আমি কি গাধা, যে আমি কি পাগল যে যেই টাকাটা আমি ইনকাম করতে পারবো 10 বছরে আমি সেই টাকাটা ইনকাম করতে যাবো 30 বছরে? তাহলে আপনি একটু চিন্তা করে দেখেন, আমরা পড়াশোনা করে যদি আমরা টিয়ানশিকে ফুল টাইম নিতে পারি, তাহলে আজকে আমরা মাস্টার্স কমপ্লিট করে যদি টিয়ানশিকে ফুল টাইম আমরা নিতে পারি, আমরা কেরিয়ার হিসেবে নিতে পারি, আপনি কেন পারবেন না? তাহলে আপনার অবশ্যই নেওয়া উচিত, কারণ আমাদের কাছে অন্য কিছু হাজারো কিছু করার অপশন আছে, কিন্তু আমরা সব অপশনকে বাদ দিয়ে আমরা ফুল টাইম টিয়ানশি করি। এই জন্য আমরা এখানে যারা আছি সবাইকে আমি বলবো টিয়ানশিটা কিন্তু অন্তর থেকে নেন। আমরা এমন একজন লিডার পেয়েছি যে লিডারের মাধ্যমে আমি যেটা মনে করি, আমি যেটা ফিল করি, আল্লাহ আমাকে যত বছর বাঁচিয়ে রাখবেন আমি তত বছর টিয়ানশির সাথে থাকবো, এটা আমি নিজের সাথে নিজে ওয়াদাবদ্ধ, নিজের সাথে নিজে কমিটমেন্টবদ্ধ। কারণ আমি আমার যে লিডার এখন বর্তমানে, আমার যে হাসান স্যার, আমার প্রধান সরকার, আমাদের সকলের এখানে যারা আছে সবার লিডার, আমরা এমন একটা লিডার পেয়েছি যে লিডারের সাথে আমরা সারা জীবন বিজনেস করতে পারবো, এবং এমন একজন দক্ষ লিডার পেয়েছি যে লিডার আমাদের বিজনেসের, আপনাদের যেই কোনো অবস্থানে হোক না কেন, আমাদের প্রতিটা অবস্থান থেকে আমাদেরকে টেক কেয়ার করে, আমাদেরকে যত্নের সাথে আমাদের বিজনেসটাকে
সামনে এগিয়ে নিয়ে যাবেন, এই জন্য আমরা ব্যক্তিগতভাবে আমি আল্লাহর কাছে কৃতজ্ঞ যে এমন একটা লিডার আমি পেয়েছি। কারণ আমি অসংখ্য আমার অনেক আপলাইন ছিল যারা শুভঙ্করের ফাঁকি দিয়ে চলে গিয়েছে, আমি তাদের কাছেও কৃতজ্ঞ জানাই। কারণ ভালো মানুষ চিনতে গেলে অবশ্যই খারাপ মানুষের প্রয়োজন আছে, কারণ খারাপ মানুষ যদি আমার সাথে না থাকে আমি ভালো মানুষ চিনব কোথা থেকে? তাহলে তাদের প্রতি আমি কৃতজ্ঞ জানাচ্ছি, এখানে যারা আছেন সবার প্রতি আমি কৃতজ্ঞ জানাচ্ছি। বিশেষ করে এখানে আমার সদ্য লিডার হাজি বকসের সরকার স্যার এবং এখানে পরিচালক মুন্না স্যার এবং অসংখ্য লিডাররা এখানে আছেন, সবাইকে আমি দেখতে পাচ্ছি। সবাই নিজ দায়িত্বে বিজনেসটা করেন, ইনশাল্লাহ আমরা আছি, পাশে থাকবো এবং সবাই মিলেমিশে আমরা বিজনেস করবো। এবং আগামী টিএনসি বাংলাদেশে একটা বিপ্লব ঘটবে ইনশাল্লাহ। আমরা এখন বর্তমানে যে লিডাররা টিএনসি জগতে লিডার হিসেবে বাংলাদেশে টিএনসি জগতে আছি, এখন বর্তমান যে লিডার আমরা কাজ করতেছি, প্রতিটা লিডার আমি মনে করি সৎ এবং নিষ্ঠাবান, এবং তারা তাদের বিজনেসকে ডেভেলপ করার জন্য যখন যে পরিকল্পনা গ্রহণ করা দরকার এবং লিডাররা করতেছেন, এবং সিনিয়র লিডারও ব্যবসাকে বাংলাদেশে প্রতিষ্ঠিত করার জন্য বাংলাদেশে আরো ব্যবসাকে ডেভেলপ করার জন্য প্রতিনিয়ত পরিকল্পনা করতেছেন, এবং আমরা যারা লিডাররা আছি আমরা আমাদের জায়গা থেকে পরিকল্পনা নিচ্ছি। তো সবাই সবার জায়গা থেকে ইনশাল্লাহ ভালোভাবে বিজনেস করবেন সেই আশা ব্যক্ত রেখে, এবং সবার প্রতি আমার দোয়া এবং ঈদের রমজানের প্রতিটা মায়ের রমজানের জন্য আমরা হুকুমগুলো মানতে পারি, এবং অগ্রিম ঈদের শুভেচ্ছা জানিয়ে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম, ধন্যবাদ রবিউল হাসান স্যারকে ওনার মূল্যবান শেয়ারিং এর জন্য। আশা করছি আপনারা স্যারের শেয়ারিং থেকে অনেকগুলো বিষয় আপনারা বুঝতে পেরেছেন। স্যার অনেক কিছু শেয়ার করলেন, স্টুডেন্ট অবস্থায় আজকে 6 বছরে প্রায় 60 লক্ষ টাকার মতো উনি এই প্ল্যাটফর্ম থেকে ইনকাম করেছেন আলহামদুলিল্লাহ। আসলে আপনি টিএনসি এমন একটি প্ল্যাটফর্ম যেখানে আপনি নিজেকে তৈরি করতে পারবেন। আমিও স্টুডেন্ট, এখনো স্টিল স্টুডেন্ট, পড়াশোনা করছি এবং কাজ করছি। আজকে পড়াশোনা শেষে আমাকে সিভি ড্রপ করতে হয় নাই কোথাও, এক জায়গা দিয়ে আমার পড়াশোনা শেষ, অন্য একটা জায়গা দিয়ে আমি আমার ক্যারিয়ারে প্রতিষ্ঠিত আলহামদুলিল্লাহ। এই পর্যায়ে আমরা শুধু স্টুডেন্টদের নয়, আমরা এমন কিছু ব্যক্তির কথা শুনবো যারা অলরেডি একটা জব করছেন, ভালো একটা জব করছেন, যিনি ব্রাহ্মণবাড়িয়াতে আপনার জি ব্রাহ্মণবাড়িয়া থেকে কাজ করে যাচ্ছেন, ব্রাহ্মণবাড়িয়ার একজন লিডার যিনি ব্যক্তিগত ভাবে ডিফেন্সে ছিলেন, পরবর্তীতে বর্তমানে উনি তহসিলদার অফিসে বর্তমানে কর্মরত অবস্থায় আছেন, এবং পাশাপাশি উনি টিএনসিকেও সময় দিয়ে যাচ্ছেন। এবং আমরা একসাথে 2019 সালে চায়নাতে যাওয়ার সুযোগ হয়েছে, খুবই ভালো মানুষ এবং বন্ধুত্বপূর্ণ মনোভাব সম্পন্ন মানুষ এবং খুবই নরম মনের মানুষ, একজন চমৎকার লিডার, 80-star লিডার, যিনি ব্রাহ্মণবাড়িয়াতে অসংখ্য পরিবারকে লিড দিয়ে যাচ্ছেন, টিএনসি পরিবারের অসংখ্য সদস্যদেরকে লিড দিয়ে যাচ্ছেন। এই মুহূর্তে আমাদের সামনে কথা বলার জন্য অনুরোধ করছি আমাদের ব্রাহ্মণবাড়িয়ার 8-star লিডার জনাব সিরাজ স্যারকে। সিরাজ স্যারকে অনুরোধ করব আমাদের সামনে ওনার মূল্যবান বক্তব্য উপস্থাপনা করার জন্য। এরপরে প্রস্তুত থাকবেন আমাদের পারভেজ হোসেন স্যার, রোজ লায়ন। সিরাজ স্যার কি আমাকে শুনতে পাচ্ছেন? জি স্যার, ইনশাআল্লাহ আপনাকে শুনতে পাচ্ছি। স্যার কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? স্যার আলহামদুলিল্লাহ। জি স্যার, আপনার টিএনসি আশাটা কিভাবে হলো এবং কেমন কাটছে দিন, এবং আমাদের জন্য আপনার পক্ষ থেকে কি অ্যাডভাইস রয়েছে যদি আমাদের উদ্দেশ্যে দিতেন তাহলে আমরা উপকৃত হতাম। অসংখ্য মানুষ আপনাকে দেখতেছে জুম থেকে, অসংখ্য মানুষ আপনাদেরকে দেখতেছে, আর ফেসবুক লাইভেও অসংখ্য মানুষ আপনাকে দেখছে। আমাদের সকলের উদ্দেশ্য যদি আপনার দিক নির্দেশনা উপস্থাপন, আমরা উপকৃত হতাম। থ্যাংক ইউ স্যার, আমি আমার লাইফস্টাইলটা আমি আজকে আপনাদের সামনে উপস্থাপন করব। তো নিশ্চয়ই আমি আশা করি আমার এই কষ্টের দিনগুলোর কথা শুনে, স্যার আমার কথা কি শোনা যাচ্ছে? স্যার ভলিউমটা একটু বেশি হলে স্যার ভালো হয়। আচ্ছা, থ্যাংক ইউ স্যার।
হ্যালো, শোনা যাচ্ছে স্যার? ইয়েস স্যার, জি জি, এখন ঠিক আছে স্যার, প্লিজ। আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। তবে এই পবিত্র মাহে রমজানের মধ্যে আমার শ্রদ্ধাভাজন লিডারদের প্রতি আমি সত্যি অনেক কৃতজ্ঞ, যারা আজকে চমৎকার একটি সময়ে এবং সবার সামনে আমাকে কিছু কথা বলার জন্য যে সুযোগ করে দিয়েছেন, তার জন্য আমাদের মামুনুর রশিদ মুন্না স্যার, আমাদের আর শ্রদ্ধ লিডার এস আই মামুন স্যার, আমাদের প্রত্যেকের মেন্টর হাজী মোহাম্মদ ফখরুল হাসান সরকার স্যার, সত্যি তাদের প্রতি অনেক অনেক কৃতজ্ঞ। যাক, মহান রাব্বুল আলমিনের কাছে আমি শুক্রিয়া জ্ঞাপন করছি আজকে আপনাদের সামনে যে কিছু কথা বলার মতো যে তৌফিক আল্লাহ আমাকে দান করেছেন। তো বিশেষ করে আমি আমার জীবন বৃত্তান্তটা যদি আপনাদের সামনে একটু উপস্থাপন করি, তাইলে হয়তো আপনারা বুঝতে পারবেন জীবনে আসলে কতটা যুদ্ধ করে জীবনটাকে একটা জায়গাতে নিয়ে আসতে হয়। আমি আমার স্টুডেন্ট লাইফ থেকে শুরু করে নিজের যে সময়ের যে একটা মূল্য, সেটা আমি তখন থেকে দেওয়া কিভাবে দিতে হবে সেটা আমি বুঝতে শিখেছি। আর সেই সময় থেকে আমি 1994 সালের 10 আগস্ট আমি একটা সরকারি মানে ডিফেন্সের চাকরিতে আমি জয়েন করি আলহামদুলিল্লাহ। ওই চাকরিতে যাওয়ার পরে আমার তখন বয়সটা ছিল আপটু 17 বছর, 17 বছর 1 মাস। আমি সেই চাকরিতে জয়েন করার পরে আমি যখন ট্রেনিং সেন্টারে যাই, আপনারা হয়তো অনেকেই জানেন, আপনাদের অনেক আত্মীয় স্বজন আছে যারা বিভিন্ন ডিপার্টমেন্টে চাকরি করে, ট্রেনিং মানে অনেক কষ্ট। সেই ট্রেনিং সেন্টারের মধ্যে একটা ছোট্ট একটা ছেলে এবং খুব কম বয়সী যদি কোনো একটা ছেলে থেকে থাকে তাহলে সেটা ছিলাম আমি। আর বিশেষ করে জীবনে কখনো কষ্ট করিনি। ওই ট্রেনিং সেন্টারে আমার যে পরিমাণ কষ্ট হয়েছিল, আমার ফ্যামিলির এবং আমার আত্মীয় স্বজনকে কখনো বলেনি যে আসলে আমি ট্রেনিং করতে পারবো। সবাই বলছে যে না, আমি হয়তো বা চাকরি থেকে চলেই আসবো, কিন্তু আমার মধ্যে একটা চিন্তা ছিল যে আমি সংসারের বড় ছেলে, আমার আরো 3টা ভাই বোন, আজকে যদি আমি এখান থেকে ট্রেনিং না করে পালিয়ে যাই, আমার ওই ভাই বোন গুলা হয়তো বা আগামী দিনে তারা পড়াশোনা করতে পারবে না। ওই একটা লক্ষ্যকে সামনে রেখে আমার জীবনের যে পরিমাণ কষ্ট আমি ওখানে করেছি, যা আমি কখনো ভাষায় প্রকাশ করতে পারবো না। সুক্রিয়া আল্লাহর কাছে, তখন থেকেই আমি আমার কষ্টের জীবনের সাথে কষ্ট করে, জীবনের সাথে যুদ্ধ করে আমি আমার জীবনটাকে অনেক শক্তভাবে গড়ে তুলেছি। আর তারপরেও চাকরি জীবনে এসে যে টাকা বেতন পাইতাম সে টাকা দিয়ে হয়তোবা এখনকার কোন একটা স্টুডেন্ট তার একদিনের খরচ হয় না, যে টাকা আমরা 1 মাসে বেতন পাইতাম, 1200 থেকে 1300 টাকা বেতন পাইতাম। হয়তো অনেকে হাসবে যে আসলে হয়তোবা মিথ্যা কথা, আসলে মিথ্যা কথা, 1050 টাকা ছিল সরকারি সেই সময়ে চাকরিছি। তো কোনোভাবেই নিজের ফ্যামিলিটাকে ভালোভাবে কিছু করবো, তা ফ্যামিলিটাকে চালাবো তা কোনোভাবে সম্ভব হয় নাই। 1999 সালে আমি বিয়ে করি, আর তখন থেকে শুরু হয় জীবনে আরো যে কষ্ট, সেই কষ্টের যেই অধ্যায়গুলো আরো শুরু হয়। এক পারছিলাম না ফ্যামিলি মেনটেন করতে, দ্বিতীয়ত আবার আর বিয়ে, তার খরচ বৃদ্ধি, এই নিয়ে যদিও আমরা স্বামী স্ত্রীর মধ্যে অনেক সুখের একটা জীবন ছিল আমাদের, কিন্তু সংসার জীবনে এসে সংসারের কাছ থেকে অনেক ধরনের অনেক যন্ত্রণা সহ্য করতে হয়েছে। যাই হোক, ওই দিনগুলো হয়তো বা কেটে গিয়েছে ঠিকই, কিন্তু সেই দিনের যে কিছু স্মৃতি আজও আমাদের জীবনে এখনো মনে আছে। তখন থেকে যখন অভাব যখন সংসার থেকে কোনোভাবেই মানে দূর করতে পারছিলাম না, তখন চিন্তা করলাম যে না, চাকরিটা ছেড়েই দিব। কিন্তু চাকরি ছেড়ে দিতে গিয়ে অনেকবার আমি ট্রাই করেছি, কিন্তু কোনোভাবেই চাকরি থেকে আসতে পারতেছি না, এমন একটা অবস্থা। 2003 সালে আমার মা অসুস্থ হয় হঠাৎ করে, তার আপনার টিউমারের একটা প্রবলেম হয়,
আর সেই ট্রিটমেন্টটা করতে তখন ডাক্তার বলছিল যে 10,000 টাকা লাগবে, কিন্তু সেই মুহূর্তে আমি বেতন পাইতাম 1600 থেকে 1700 টাকা। তখন আমি চিন্তা করলাম যে কিভাবে আমি আমার মায়ের ট্রিটমেন্টটা করব। সেই সময় আমি অনেক অনেক অনেকভাবে অনেক কষ্ট পেয়েছি, নিজে পারিনি সেই টাকাটা সংগ্রহ করতে। এক সময় আমার এক বন্ধুর কাছ থেকে সে টাকাটা আমি ধার করে এনে আমি আমার মায়ের অপারেশন করি এবং 6 থেকে 7 মাস লাগিয়ে বেতন পেয়ে তারপরে আমি আমার বন্ধুর টাকাটা আমি পরিশোধ করি। শুধু আজকে এই কথাগুলো বলার উদ্দেশ্য একটাই, আজকে আপনারা যারা এখানে টিএনসিতে কাজ করছেন, স্টুডেন্ট যারা আছেন, আপনারা একটা জিনিস চিন্তা করে দেখেন, চাকরি আপনারা করবেন। আর আমি কিন্তু আমার চাকরি জীবনের অভিজ্ঞতা থেকে কথাগুলো আপনাদের কাছে বলছি। তবে একটা বার চিন্তা করে দেখবেন, চাকরি করে শুধুমাত্র আপনাকে পেটটাকে বাঁচাইতে পারবেন, কিন্তু আপনার জীবনটাকে আপনি কোনোদিনও সুন্দর করতে পারবেন না। আর যদি নিজের জীবনটাকে সুন্দর করতে হয় তাইলে টিএলস প্ল্যাটফর্ম চমৎকার একটা জায়গা ভাই। আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি, আমার অনেক কর্মজীবনের অনেক ঘটনা থেকে আমি যদি বলি, আমি 2 দিন বললেও আমার এই কথাগুলো আপনাদের সাথে বলে আমি শেষ করতে পারবো না। তবে এতটুকু বলবো ভাই, টিএলস চমৎকার একটা জায়গা, মন দিয়ে কাজ করেন। আমি 2018 সালে এক পর্যায়ে চাকরিটা থেকে অনেক কষ্টে আমি অনেক রিকোয়েস্ট অনেকের প্রবীরের মাধ্যমে আমি চাকরিটা থেকে আসতে পেরেছি 2011 সালে। আর ওই 2011 সালে চাকরি থেকে আসার পর থেকে তখন তো 3টা মাস পর্যন্ত আমি বেকার অবস্থায় ছিলাম। 3 মাস পরে আমি আবার একটা বিজনেস শুরু করলাম, সেটা হচ্ছে আপনার রেন্টে কারের একটা বিজনেস। আমি 16,35,000 টাকা দিয়ে আমি একটা মাইক্রো কিনে নিয়ে আসি চিটং থেকে। চিন্তা করছিলাম যে না, এখান থেকে হয়তো প্রতি মাসে 30-35 হাজার টাকা বা 40,000 টাকা আমি ইনকাম করতে পারবো। অনেক ব্যাপার ছিল, অনেক স্বপ্ন ছিল। চাকরিতে ইনকাম করতাম তখন 7,000 বা 6,000 বা 7,000 টাকা, কিন্তু এখানে 30-35 হাজার টাকা আমার জীবনে অনেকটা স্বপ্ন, অনেকটা লাভজনক ভাবে চিন্তা করছিলাম। আর করেই কিন্তু সেই কাজটা করছিলাম, কিন্তু রেন্টে কারে গাড়ি দিয়ে ড্রাইভারের সাথে প্রতিনিয়ত তার যে সমস্যাগুলোর কথা, গাড়ির সমস্যা, পুলিশের সমস্যা, রাস্তার সমস্যা, বিভিন্ন সমস্যার কথা শুনতে শুনতে এক সময় আমি গাড়িটাও বিক্রি করে দিতে বাধ্য হই। পারিনি ওই ব্যবসাতেও নিজেকে ভালো কিছু করতে। তারপরে 2012 সালে আমি ব্রাহ্মণবাড়িয়া রেজিস্ট্রি অফিসে, তখন আমার নানা ছিলেন এখানকার দায়িত্বে, নানা আমার অবস্থা দেখে তখন বললো যে তুই তো যে অবস্থায় আছিস আরো বিপুলের দিকে যাবি, কি করা যায়? আমি বললাম যে নানা আমি পারছি না, কি যে করবো। বলতেছে আচ্ছা তোকে আমি এখানে একটু কাজের একটু সুযোগ করে দিই, লাইসেন্স করে দিই। তবে ভাই একটা কথা বলবো, আমি আশা করবো যে সারা জীবন কখনো অর্থের প্রতি লোভ আসে, তোর মধ্যে সততা যদি না থাকে তাহলে কখনো এই কাজটা বেশি দিন করতে পারবি না। আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এবং আল্লাহর অশেষ মেহরবানিতে আজকে ব্রাহ্মণবাড়িয়া ডিস্ট্রিক্টের 8টা থানার কাজ আমি করি, যেখানে আমার পুঁজি বলতে কোনো কিছুই নেই, শুধু আছে আমার সততাটুকু। এই ব্রাহ্মণবাড়িয়া ডিস্ট্রিক্টের বিভিন্ন থানার অনেক মানুষ আছে যারা কিনা আমাকে চিনে না, অথচ হাজার হাজার টাকা বিকাশে আমার কাছে পাঠায়, আর আমিও আমার জায়গা থেকে সঠিকভাবে তাদের কাজটা করে কোনো মাধ্যমে তাদের বাড়িতে আবার এই কাগজটা পৌঁছে দিই। এই যে একটা কমিটমেন্ট এবং দুইটা মানুষের, অপরিচিত মানুষের মধ্যে দেখা নাই শোনা নাই, কারোর কাছ থেকে শুনে আমার কাছে যে কাজের জন্য যে পাঠায়, আর আমি তাদের এই যে বিশ্বাসটা, বিশ্বাসের যে মূল্যটা আমি এখানে দিতে পারছি বলে আলহামদুলিল্লাহ প্রতি মাসে আমি এখান থেকে যে টাকাটা ইনকাম করি, এই টাকাটা দিয়ে কিন্তু আমি ব্রাহ্মণবাড়িয়া শহরে চলার মতো এক অবস্থান অলরেডি আজ থেকে প্রায় বললেই নয়, আসলে জীবনে কর্ম, সরকারি বেসরকারি বলেন, আধা সরকারি বলেন, অনেকগুলা কর্মের মধ্যে কিন্তু আমি ছিলাম। প্রত্যেকটা কর্মের অভিজ্ঞতাটা কিন্তু অন্তত পক্ষে আমার জানা আছে। কেউ হয়তো স্বপ্ন দেখবে, আর আমার আমার এটা হচ্ছে প্র্যাকটিক্যাল। আমি প্রত্যেকটা স্টুডেন্টের কাছে, প্রত্যেকটা আমার যেই ছোট ভাই বোন যারা এই প্রতিষ্ঠানে আপনারা যারা কাজ করছেন,
আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করে বলবো, জীবনে যদি ভালো কিছু করতে চান, জীবনে যদি মা বাবার স্বপ্ন পূরণ করতে চান, জীবনে যদি আপনার নিজের স্বপ্ন পূরণ করতে চান, আপনার ফ্যামিলির প্রত্যেকটা মানুষের স্বপ্ন পূরণ করতে চান, জবের পিছনে বা কোনো অন্যান্য কোনো ট্রেডিশনাল বিজনেস এর দিকে পিছনে না দৌড়িয়ে টিএনসি চমৎকার ভাবে ভাই 5টা বছর কাজ করেন, বিশ্বাস করেন টিএনসি আপনাকে যা দিতে পারবে আপনি 5-25 বছর সরকারি জব করেও জীবনে কিচ্ছু করতে পারবেন না। আর বিশেষ করে আমি আপনাদেরকে আরো একটা রিকোয়েস্ট করবো, স্টুডেন্ট যারা আছেন আপনাদের ব্রেনটা অনেক শার্প, আপনার বীজগণিত অনেক ধরনের আপনারা অঙ্ক করেন, আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব তার পাশাপাশি একটা ম্যাথের সাবজেক্ট আপনার যোগ করে নেন, যেটা হচ্ছে আপনার জীবনের অঙ্ক। প্রতিটা সময় আপনি জীবনের অঙ্ক করবেন, জীবনের অঙ্কের রেজাল্ট যেদিন আপনার হা হবে সেদিনকে আপনার জীবনের সফলতা আসবে। আর আমি বলতে গেলে আসলে অনেক কথা বললাম, টিএনসি তে আসাটা আসলে আমার একটা, আমি মনে করি যেটা আমার একটা সৌভাগ্য, আমি টিএনসি তে আসাটাকে আমার সৌভাগ্য মনে করি, কারণ টিএনসি তে আসার আগে আমি টাকা ইনকাম করেছি ঠিকই, কিন্তু আমি আমার জীবনে কোনো স্বপ্ন দেখতাম না, স্বপ্নকে কিভাবে দেখতে হয় সেটাও আমি জানতাম না। আমি শুধু এতটুকুই জানতাম যে টাকা ইনকাম করব, সংসার মেনটেন করব, এক সময় এই দুনিয়া থেকে চলে যাব। কিন্তু আজকের দিনে টিএনসি আমাকে স্বপ্ন দেখা শিখিয়েছে, টিএনসি তে কাজ করে এখানে যদি আমি নতুন অবস্থায়ও কাজটা শুরু করে থাকি আলহামদুলিল্লাহ, দেখতে দেখতে কিন্তু আজকে 3টি বছর আমার জীবন থেকে এই টিএনসি তে চলে গেছে। কিন্তু সবচেয়ে বড় বিষয় হচ্ছে এই টিএনসি তে 3টি বছর যাওয়ার আগেও আরো 27টি বছর আমার কর্মজীবনে গেছে টিএনসির এই 3টি বছর ছাড়া। আর যদি টিএনসির এই 3টি বছরকে আমি আমার বাকি জীবনের কর্মজীবনের সাথে যোগ দিই, তাহলে আমি 30 বছর আজকে কর্মজীবনে আমি পদার্পণ করতেছি। একবার আমার দিকে তাকিয়ে দেখেন, আমি শুধুমাত্র আমার ফ্যামিলির চাহিদাটুকু মিটাইতে পারছি, কিন্তু আমার স্বপ্নগুলো কিন্তু আমি আজও পূরণ করতে পারিনি। আমি যদি 30 বছরে আমার জীবনের স্বপ্নগুলো পূরণই করতে না পারি, তাইলে আপনারা চাকরি করে কিভাবে আপনাদের জীবনের স্বপ্নগুলো পূরণ করবেন? আজকের দিনে আপনাদের একটা স্বপ্ন, আপনারা 10,000 টাকা বেতনে একটা চাকরি করতে চান, 20,000 টাকা বেতনে একটা চাকরি করতে চান, অথচ একবার চিন্তা করে দেখেন আজ থেকে 10 বছর পরে না হয় 20,000 টাকা হবে কিন টাকা, তখন আপনি কি করবেন? আমি যে কথাটা বলছিলাম এটাই হচ্ছে জীবনের অঙ্ক। প্রত্যেকটা স্টুডেন্ট আপনারা যারা আছেন, আপনারা জীবনের অঙ্ক করবেন, বীজগণিত পাটিগণিত এগুলাকে চাপ দিয়ে ধুয়ে রাখেন, বাংলাদেশের মাটিতে বীজগণিত পাটিগণিত দিয়ে আপনি কোনোদিনও আপনার কর্মজীবনের কিছু করতে পারবেন না ভাই, কিছু করতে পারবেন না। আপনি তাকে দেখেন, আপনার আপলাইন বলবো আমি, আপনার সিনিয়র ভাই যারা আছে, স্টুডেন্ট যারা যারা আজকে অনার্স মাস্টার্স কমপ্লিট করে যারা বসে আছে, আজকে তাদের দিকে তাকান, তারা কি অবস্থায় আছে, বেকারত্ব কাকে বলে, জীবনে কষ্ট কাকে বলে, তাদেরকে দেখলে বোঝা যায়। আর আপনি স্বপ্ন দেখতেছেন আপনি আগামী দিনে আপনি এই পড়াশোনা দিয়ে আপনি চাকরি করবেন, আপনার চেয়ে অনেক যোগ্য ব্যক্তি আজকে বাংলাদেশে বেকার অবস্থায় আছে। আপনারা অনেক ভাবনেন যে আমার তো অনার্স করা, আমার তো মাস্টার্স করা, বিশ্বাস করেন ভাই আপনার এই ভাবের মধ্যে কোনো লাভ নাই, আপনার ভাবের মধ্যে শুধু অভাবই আছে। আর এই কথাটা সবসময় বলে আমাদের হাজি ফখরুল সরকার স্যার, আমাদের মামুন রশিদ মুন্না স্যার, আমাদের এসআই মামুন স্যার, আজকে একবার চিন্তা করে দেখেন কেমন মানুষগুলোর সাথে আমরা আজকে এখানে ব্যবসাটা করতে আসছি, আমাদের চোখের সামনে সফল ব্যক্তিগুলো দাঁড়িয়ে আছে, আমরা তাদের কথাগুলো শুনি না, আমরা শুনি তাদের কথাগুলো যারা ব্যর্থ হইয়া অনার্স মাস্টার্স কমপ্লিট করে বলে যে ভাই আমি পড়াশোনা করে জীবনে কিছু করতে পারি নাই, তুইও কিছু করতে পারবি না, আমরা শুনি তাদের কথাগুলো। বিশ্বাস করেন আজকে সফল মানুষের কথাগুলো যদি আমরা শুনি, বিশ্বাস করেন আমরা একদিনে সফলতার মঞ্চে দাঁড়াতে পারবো। আপনারা টিএনসিকে কে কিভাবে দেখেন আমি জানি না, টিএনসিকে আমি আমার হৃদয় দিয়ে দেখি। হাসান স্যার একটা কথা বলে যে কোনো মেয়েকে যদি কোনো ছেলে ভালোবাসে বা কোনো ছেলেকে যদি কোনো মেয়ে ভালোবাসে, তাহলে কোনোদিনও তার বাবা মা বা সন্তানের মুখ দেখতে পাবে না, তার বাবা মা হতে পারবে না। যদি ওই ভালোবাসাকে যদি সংসারে রূপান্তরিত করে, প্রত্যেকে যদি তাদের সাথে সংসার করে, তাহলে একদিন তারা বাবা হইতে পারবে, মা হইতে পারবে, তাদের ভালোবাসার বাস্তবায়ন ঘটবে। আপনি যদি টিএনসিকে ভালোবাসেন, টিএনসির সাথে লেগে আছেন, না ভাই আপনার জীবনে সফলতা আসবে না, আপনি টিএনসির সাথে সংসার করতে হবে। যদি টিএনসির সাথে সংসার করতে পারেন, তাহলে সফলতা আপনার আপনার আমার প্রত্যেকের জীবন অবশ্যই আসবে। টিএনসি বসে আছে আমাদেরকে দেওয়ার জন্য, আমাদের দুর্ভাগ্য আমরা নিতে পারতেছি না। আমরা 2-5 লাখ টাকা দিয়ে একটা দোকান দিয়ে বসাতে গিয়ে সারাটা দিন দোকানের পিছনে সময় দেই, আমরা 10 লাখ টাকা দিয়ে একটা চাকরি নিছি, 37 বছর চাকরির পিছনে সময় দেই, কিন্তু টিএনসিতে বিনা পুঁজিতে হাজার হাজার কোটি কোটি টাকার যেখানে বিজনেস আছে,
সেখানে আমরা কি করতে পারি না, একটু সময় দিতে পারি না, কিছু বললে বলে যে আমি তো অনেক ব্যস্ত, আমার তো সময় নাই। আরে বাবা, তোমার সময়টাকে কোন জায়গায় তুমি ইনভেস্ট করবা একবার চিন্তা করে দেখো। যেখানে তুমি বছরের পর বছর ইনভেস্ট করে, যেখানে কাজের রেজাল্ট হচ্ছে জিরো, তোমার জীবনে প্রাপ্তি হচ্ছে জিরো, আজকের দিনে তুমি চমৎকার একটা জায়গা আসে এখানে আসছে বলো তোমার সময় নাই। আগে নিজে চয়েস করতে হবে যে আসলে কোন জায়গাতে আমি আমার সময়টাকে ইনভেস্ট করব। যদি এই সিদ্ধান্তটা আমরা না নিতে পারি, আমাদের জীবন থেকে হাজার হাজার দিন, হাজার হাজার মাস, হাজার হাজার ঘন্টার সময় আমাদের জীবন থেকে চলে যাবে, বাট কোনোদিনও আমরা সে সময়ের যে সঠিক মূল্যায়ন সেটা আমরা কখনো করতে পারবো না। তার জন্য আমি রিকোয়েস্ট করবো, আগে সময়টাকে নির্ধারণ করেন, আপনার সময়টাকে আপনি কোন জায়গাতে ইনভেস্ট করতে চান। আমাদের যে সবল মানুষগুলা যে কথাগুলা বলে, এরকম কথা আর কেউ বলে কিনা সেটাকে একবার বিচার করেন। আমরা সবাই জানি যে পচার সাথে পচা জিনিস থাকলে কি হয়, আরো পচে যায়, ভালো থাকলেও ভালোটাও কিন্তু পচে যায়। কিন্তু নেগেটিভ মানুষগুলোর সাথে থাকতে থাকতে আমরা আগামী দিনগুলোতে আরো পচে যাচ্ছি। আমরা সমাজের মধ্যে একটা মানে দুর্গন্ধ ছড়ানোর মতো এমন একটা জায়গা তৈরি করে নিচ্ছি। কিন্তু আজকাল সফল যে মানুষগুলা, তারা আমরা দেখছি এই প্রতিষ্ঠান তাদেরকে গাড়ি দিচ্ছে, এই প্রতিষ্ঠান তাদেরকে বাড়ি দিচ্ছে, এই প্রতিষ্ঠান তাদেরকে বিদেশ ভ্রমণ করাচ্ছে, এই প্রতিষ্ঠান তাদেরকে প্রতি মাসে মাসে চমৎকার ইনকাম দিচ্ছে। তার দায়িত্ব দেখেও আমরা কি করতে পারতেছি না, আমরা তাদের মতো করে কাজ করতে পারতেছি না। এটা কি আমাদের দুর্ভাগ্য না? এই রমজান মাসে, রমজান মাসে আমি সত্যি সত্যি অনেক কৃতজ্ঞ। আমি আমার আপলাইন, আমাদের আমাদের যে লিডাররা আছেন তাদের প্রতি, তারা চমৎকার একটা সিস্টেম একটা চালু করছে। আর নাহলে আমার মতো এই ব্রাহ্মণবাড়ি আর এক কোনায় বসে থাকা মানুষটা কোনোদিনও আপনাদের সামনে এভাবে অনলাইনে কথা বলার মতো সুযোগ পাইতো না। আর এই সুযোগটা দিয়েছে একমাত্র আমাদের লিডার এবং টিএস প্ল্যাটফর্ম। নিজের টাকা থাকলে জীবনে নিজের ভ্যালু অ্যাড হয় না, ভ্যালু অ্যাড করার জন্য জীবনে কিছু দরকার। আর এরকম চমৎকার যে প্ল্যাটফর্ম গুলো আছে, প্রত্যেকটা প্ল্যাটফর্মে আমরা যারা, প্রত্যেকটা মানুষ যারা কাজ করতেছি, বিশ্বাস করেন সৎ এবং সততা নিয়ে যদি আমরা এখানে কাজটা করতে পারি, আলহামদুলিল্লাহ আমার জীবনে কি বলে 37টা বছর সময়ের মধ্যে 3টা বছর সময় আমি টিএনসিতে আমি এখানে যতটুকু পেয়েছি আলহামদুলিল্লাহ, আমার সৌভাগ্য হয়েছে মুন্না স্যার, এস আই মামুন স্যার, আমাদের কাজী কামরুল স্যার, তাদের সাথে একটা ভ্রমণ করার। তবে আমার মনে অনেক ক্ষুধা, বিশেষ করে আমি একটা ভ্রমণ পিপাসু মানুষ। করোনার পরে আলহামদুলিল্লাহ যে টোরটাই আসবে না কেন, আমি চেষ্টা করব, আমি সর্বোচ্চ চেষ্টা করব আমি যেন ওই টোরটা যেন অ্যাচিভ করতে পারি। শুধু আমি একা না, আমার টিম থেকে অন্তত পক্ষে 5-7 জন লোক নিয়ে যেন আমি এই নেক্সট টোরে যেন আমি বিদেশে ভ্রমণ করতে পারি, বিদেশে যেন ভ্রমণ করতে পারি। আমি আসলে প্রথমবার, আমার জীবনেই প্রথমবার আমি ছিলাম, আমাদের একজন চমৎকার লিডার ছিলেন আমার পাশে বসা, কুমিল্লা চাঁদপুরের আব্দুল মান্নান স্যার, স্যার আমাকে সবকিছু দেখাইছে। আমি তো যতক্ষণ পর্যন্ত চায়নাতে বিমানে যায়, যতক্ষণ আমি এয়ারপোর্টে না নামা পর্যন্ত আমার দোয়া কালাম পড়া কিন্তু বন্ধ হয়েছে না। আমি আল্লাহ রে কোন বিপদ জানি পড়লাম, মানে দোয়া কালাম কারে কয়, আমি চিন্তা করে পাই না, যে আমি চিন্তাও কোনোদিন করি না। আমার মতো একটা মানুষ, ছোট্ট একটা কর্ম নিয়ে বাংলাদেশে ছিলাম, আর যে মানুষগুলোর সাথে আমি যাইতে পারছি আলহামদুলিল্লাহ, সত্যি আমি তাদের প্রতি অনেক কৃতজ্ঞ। আরো বেশি কৃতজ্ঞ আমাদের হাজিপুর স্যারের প্রতি, আরো বেশি কৃতজ্ঞ আমি টিএনসি প্রতি, আর বিশেষ করে মুন্না স্যার অনেক চমৎকার, আনন্দ দেওয়ার মতো একটা মানুষ, কাজী কামরুল ভাই আনন্দ দেওয়ার মতো একটা মানুষ, এস আই মামুন স্যারের সাথে তখন আমার কতটা ছিল না, স্যার খুব হাস্যোজ্জ্বল, বাট স্যারের কাছে যাইতে ভয় পাইতাম, স্যার আমি আবার কি কর, মানে কেমন কেমন জানি লাগতো, একটু মানে লজ্জাও লাগতো। আর আমি তো এমনি নতুন মানুষ, নতুন জায়গাতে যা হয় আর কি। যাই হোক, আলহামদুলিল্লাহ শুকরিয়া আল্লাহর কাছে, তবে অনেক মজা করেছি এবং আরো ঠিক আছে যে আশা থেকে প্ল্যান রাখতেছি কি করবো। এটি একটা স্বপ্ন, আমার বিজনেস লাইফ, আমার বর্তমান যে রেজিস্ট্রি ভূমিতে পাইনি, টাকা ইনকাম করছি সৎভাবে, আমি যেখানে কাজ করছি আমার জীবনে সততা ছাড়া কিছুই নেই, আমি সততা দিয়ে টাকা ইনকাম করছি প্রত্যেকটা জায়গাতে। কিন্তু তার জন্য আমাকে একটু বেশি পরিশ্রম করতে হয়েছে। আমি সর্বদা বেশি পরিশ্রম, চমৎকার কোন একটা জায়গা পাচ্ছিলাম বেশি, ইনশাল্লাহ ভাই, দুনিয়াতে কি হবে না হবে আমি জানি না,
সৎ এবং সততা নিয়ে আমি যতদিন বেঁচে থাকবো আমি টিএনসিতে থাকবো, আপনাদের পাশেই থাকবো ইনশাআল্লাহ। আমি আমার আমার প্রত্যেকটা লিডার এবং ডিস্ট্রিবিউটার এবং আমার এই এই লাইভে যারা আমার কথাগুলো শুনছেন আমি প্রত্যেকের প্রতি একটা রিকোয়েস্ট করব, আমি যদি আপনাদের সাথে কথা বলি আমার কথা বলা শেষ হবে না। আর এমন একটা সময় ছিল আমি কথা বলতে গেলে কোন সময় ওখান থেকে পালামো সেই চিন্তা করছি, কিন্তু আজকে হয়তো বা এটাও কিন্তু টিএনসির অবদান, এটাও টিএনসির অবদান। তবে প্রত্যেকের প্রতি আমার একটা রিকোয়েস্ট, আমি আপনাদেরকে বলবো ভাই আপনি আপনার নিজের জন্য স্বপ্ন দেখেন না, আপনার স্বপ্ন পূরণের জন্য আপনি কাজ করেন না, আপনি স্বপ্ন পূরণের জন্য কাজ করবেন আপনার বাবার আপনার মায়ের আপনার বোনটা সিরা একটা জামা গায়ে দিয়ে রাখছে তার জামাটার দিকে একবার তাকান, একটা ভাই হিসাবে আপনার কি ভাই কষ্ট লাগে না? আপনার বাবার চেহারার দিকে একবার তাকান, সে কাজ করতে করতে আজকে সোজা হয়ে হাঁটতে পারে না, আপনি তার দিকে কি একবার নেক নজরে আপনি তাকাইতে পারেন না? বিশ্বাস করেন বাবার দিকে মায়ের দিকে একবার নেক নজরের দিকে তাকান, একটা কবুলিয়াত হজের সওয়াব আল্লাহ আপনার আমল নামায় দিবে। ভাই প্রাপ্তি সব জায়গাতে আছে কিন্তু আমরা নিতে পারি না। আপনার ভাইয়ের স্বপ্ন, আপনার সংসারের স্বপ্ন, আপনার ওয়াইফের স্বপ্ন, আপনার বাচ্চাদের স্বপ্ন, তাদের জন্য আপনি কাজ করেন, তাইলে আপনার জীবনের স্বপ্ন পূরণের যে ইচ্ছাটা সেটা নিয়ে আপনি চমৎকার ভাবে কাজটা করতে পারবেন। আর যদি আপনি চিন্তা করেন আমার জীবনে স্বপ্ন পূরণ করার জন্য আমার বিমান দরকার, আমার ওই যে গাড়ির দরকার, বাড়ির দরকার, কিছুদিন পরে বন্ধু আইসা পিছন দিয়ে ডাক দিব, বন্ধু আমারও নাই আয় তোর হইতো না, আইসা পর দুইজন আগে যে কাম করছে এই কামই করি, আমার কথাটা বুঝতে পারছেন? যদি আপনার স্বপ্নটা যদি বড় হয়, আপনার স্বপ্নটার পিছনে যদি রহস্য থাকে, তাহলে আপনি স্বপ্নটাকে অ্যাচিভ করতে পারেন। যাই হোক, অনেক কথা বললাম, হয়তো আমার কথাগুলোতে হয়তো কারো মনে কোনো কষ্ট থাকতে পারে বা কষ্ট পেতে পারেন, আমার কথা কষ্ট নিয়ে না, আসলে আমরা একটু মুরব্বী মানুষ তো কথাগুলো একটু মুরব্বী টাইপের আর কথার মধ্যে একটু তেজ বেশি। হ্যাঁ, আমাদের মা মানুষের মুন্না স্যার অনেক সময় অনেকগুলা কথা বলে যে কথাগুলো আমি কখনো বলতে পারি না। হ্যাঁ, বলে তুমি দিয়েছি কি আর তুমি পাবেই বা কি? হ্যাঁ, কি দিয়েছ? নিজেকে একবার প্রশ্ন করেন টিএনসিতে আমরা আসলে কি দিয়েছি। অনেক ডিস্ট্রিবিউটার আছেন, আপনারা কি করেন জানেন? লিডার কয়টাকে ইনকাম করে সে চিন্তা করেন, লিডার কি করে না করে এগুলা চিন্তা করেন, অথচ মাস শেষে কিন্তু আপনার একটা পিবি নাই। আপনার কি লজ্জা লাগে না ভাই? এক পিবি আপনার নাই, আপনি লিডারের নিয়ে সমালোচনা করেন, আর যেদিনকে আপনি 2-5 হাজার পিবি দিতে পারবেন সেদিনকে মিস্টার লিডার নিয়ে আপনি সমালোচনা করবেন। আপনার মতো আগাছা টিএনসিতে দরকার নেই ভাই, এখন থেকে সুযোগ হয়ে যান না, এত ফাঁকনা ফাঁকনা আলাপ করে টিএনসি করা যাবে না। টিএনসি হচ্ছে অনুগতর ব্যবসা, আমার সামনের মানুষটা আমাকে যেভাবে গাইডলাইনটা দিবে আমি তাকে অনুসরণ করব। অন্ধের মতো আমরা ফাউন্ডেশন ট্রেনিং করছি, অন্ধের মতো লিডারকে বিশ্বাস করব, ওইখান থেকে আয়েশা লিডারকে সুরের মতো বিশ্বাস করবো, মনে হয় যে লিডার একটা সুর, এরকম মনে হয়। কারণ হচ্ছে কি জানেন, ওই যে আপনার মেন্টালিটি, আপনি সুযোগ পেলে কিছু করবেন এই জন্য আগে চিন্তা করতেছেন আমার লিডার মনে এটা করে, আমার কথাটা বুঝতে পারছেন? এই চিন্তা ভাবনা গুলা মন থেকে জেরে ফেলে দিবেন, লিডারকে বিশ্বাস করেন, লিডারের কথাকে বিশ্বাস করেন, লিডারের দিক নির্দেশনা গুলো আছে প্রত্যেকের দিক নির্দেশনা গুলো মেনে চলেন, তাইলে আপনাকে এটিএনসি থেকে একদিন আপনার লিডার বিজনেস না করলে আপনাকে সরাতে পারবে না, আপনি নিজে নিজে জায়গাটা তৈরি করেন। আর তার জন্য দরকার হচ্ছে ট্রেনিং, আমাদের হাজি পপুলেশন স্যার আমাদের জন্য চমৎকার চমৎকার ট্রেনিং এর ব্যবস্থা করে। আমার এই টিএনসিতে টিকে থাকার একটা মূল মন্ত্র আছে, যে মূল মন্ত্রটা আমি আজকে আপনাদের কাছে প্রকাশ করব, আপনারা শুনলে হয়তো বা খুশি হবেন। আমি টিএনসিতে আজকে 3 বছর 1 মাস চলতেছে আমার, গত 2018 সালের মার্চ মাসে 19 তারিখে আমি টিএনসিতে জয়েন করি, এখন 2021 সালের আজকে হচ্ছে এপ্রিল মাসের আর 2 দিন পরে আবার এই টিএনসিতে 3 বছর 1 মাস হবে যেদিন থেকে আমি টিএনসিতে জয়েন করছি, ওই দিনের পর থেকে শুধুমাত্র আমার একটা জায়গাতে যদি কোন ট্রেনিং এর দেওয়ার দরকার নেই, ভাবতে এত কষ্ট দরকার নেই, লিডারের কথাটাই শুনতাম। কিন্তু একসময় দেখা গেছে কি আমার লিডার আজকে এখান থেকে চলে গেছে, কিন্তু আমি চাইনি। কারণ হচ্ছে আজ পপুলেশন স্যার যখনই কোনো ট্রেনিং অ্যারেঞ্জ করছে, আমি যদি জানতে আমি দৌড়ে চলে গেলাম ট্রেনিং এ, বিশ্বাস করেন পদ্মবলি কোনো ট্রেনিং এ 3 বছর আমি মিস করিনি।
আমি প্রত্যেকটা লিডারশিপ ট্রেনিং আমি অ্যাটেন্ড করি, আমি প্রত্যেকটা রিভার ট্রেনিং হইতো এর আগে আমি রিভার ট্রেনিং এ যদি কামরুল স্যারের কোনো ট্রেনিং থাকে অথবা মুনা স্যার, আমি চেষ্টা করি, সর্বোচ্চ চেষ্টা করি যে কারণে আমার আরো কিছু জানা হতে পারি, তাহলে প্রতিনিয়ত আমি আমার টিমটাকে চমৎকারভাবে একটা সার্ভিস দিতে পারবো এবং আমি আমার টিমের প্রত্যেকটা ডিস্ট্রিবিউটর এবং প্রত্যেক আপনারা ট্রেনিং এর প্রতি মনোযোগী হবে, কোন ট্রেনিং এ আপনারা অংশগ্রহণ করবেন বিশ্বাস করেন। শিক্ষা জাতির মেরুদণ্ড, ঠিকই শিক্ষা জাতির মেরুদণ্ড, যদি আমরা সেই শিক্ষাটাকে মনুষ্যত্বের শিক্ষা অর্জন করে যদি আমরা সেটাকে যদি অ্যাপ্লাই করতে পারি সেটা হবে জাতির মেরুদণ্ড। একটা কথা বলে আমি আজকে শেষ করব এখানে, আমি গতকালকে একটা চমৎকার একটা জায়গা থেকে একটা কথা আমি শুনতে পাইছি, যে কথাগুলো সাধারণত আমাদের হাজী ফখরুল হাসান স্যার প্রত্যেকটা ট্রেনিং এর একটা হেডলাইন থাকে, আজকে আমি আমার আজকের এই প্রোগ্রাম আমার একটা হেডলাইন হবে, যদি তুমি ভয় পাও তবে তুমি শেষ। কথাটা মনোযোগ দিয়ে শুনবেন, যদি তুমি ভয় পাও তবে তুমি শেষ, যদি তুমি দাঁড়িয়ে যাও টিএনসি বাংলাদেশ, যদি তুমি দাঁড়িয়ে যাও টিএনসি বাংলাদেশ। আজকের দিনে আমাকে আপনাকে কে কি বলছে কে কি শোনাচ্ছে আমরা এই কথাগুলো কানে নিব না, শুধু একটা কথাই মনে করব যে আমি ভয় পাব না, যদি আমি ভয় পাই তাহলে আমি শেষ হয়ে যাব, আমি নিঃশেষ হয়ে যাব। শুধু আমি একাই না, আমার টিমের মধ্যে যে লোকগুলা আসছে যাদেরকে আমি স্বপ্ন দেখেছি, আজকে আমার ভয়ের কারণে আমি শেষ হয়ে যাব, আমার ফ্যামিলি শেষ হয়ে যাবে, টোটালি প্রত্যেকটা ডিস্ট্রিবিউটার একটা করে ফ্যামিলি আছে, তাদের প্রত্যেকটা ফ্যামিলি শেষ হয়ে যাবে। আর যদি আপনি দাঁড়িয়ে যান আপনি সফল হয়ে যাবেন, আপনার ফ্যামিলি সফল হয়ে যাবে, আপনার টিমের যে সদস্যরা আছে প্রত্যেকটা সদস্য সফল হবে। এই জন্য বলছে যদি তুমি ভয় পাও তবে তুমি শেষ, যদি তুমি দাঁড়িয়ে যাও টিএনসি বাংলাদেশ। সবাই ভালো থাকবেন, সুখে থাকবেন, সুস্থ থাকবেন, রমজানের পবিত্রতা রক্ষা করবেন এবং এই করোনা মহামারীতে আমরা আমাদের ভালো রাখার জন্য সমস্ত নিয়ম কানুন আমরা মেনে চলব, তার পাশাপাশি আমাদের জীবনটাকে সুন্দর করার জন্য যে প্রতিষ্ঠানে আমরা কাজ করতেছি সেই প্রতিষ্ঠানটার কাজটাকে অব্যাহত রাখবো। আমি আপনি আমরা যদি চাই তাহলে সবকিছু করা সম্ভব, টিএনসি না থাকে, যদি টিএনসি বাংলাদেশে নাই, যদি আমার ভিতরে টিএনসি থাকে তাহলে টিএনসি যে জায়গায় আছে আমি সেখানেই ব্যবসা করতে পারবো। এই কথাটা মনে রাখবেন, টিএনসির সাথে লেগে থাকলে হবে না, সেখানে ঘাম জড়াতে হবে, পরিশ্রম করতে হবে। আজকের দিনের দুই চার পাঁচটা বছরের ঘাম জড়ানো পরিশ্রমে যদি আগামী দিনটা আপনার সুন্দর হয় তাহলে আমরা কেন করবো না। সবাই ভালো থাকবেন। আমি মামুন স্যার, মামুন রশিদ মুন্না স্যার এবং আমাদের শ্রদ্ধেয় লিডার, আমাদের মেন্টর হাজি মোহাম্মদ ফখরুল হাসান স্যার প্রত্যেকের প্রতি এবং এখানে আরো অসংখ্য লিডাররা আছেন, আমি অনেক কথা বলেছি, যদি আমার কথায় কোনো বেয়াদবি হয় আল্লাহর হস্তে আমাকে ক্ষমা করবেন এবং আগামী দিনগুলোতে আপনাদের স্যার আপনাদের জন্য অসংখ্য ধন্যবাদ থাকবে, এই কারণেই যেন আপনারা যেন আরো চমৎকার চমৎকার ট্রেনিং এর জন্য অ্যারেঞ্জ করতে পারেন, আমাদেরকে যেন একটু সুযোগ করিয়ে দিতে পারেন। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম, বেটার টিএনস বেটার লাইফ। ওয়ালাইকুম আসসালাম, ধন্যবাদ আমাদের এইট স্টার লিডার সিরাজুল ইসলাম স্যারকে, যিনি খুব সুন্দর করে আমাদের সামনে অনেকগুলো কথা বলছেন। আমার কাছে কিন্তু স্যারের কথাগুলো খুবই ভালো লেগেছে। আপনাদের সকলের কাছে কেমন লেগেছে এবং পুরো প্রোগ্রামটা আপনাদের কাছে কেমন লাগছে একটু কমেন্টে জানাবেন, আমাদের ফেসবুক আছে এবং আমাদের জুমে কমেন্ট করবেন, জানাবেন কেমন লাগছে আপনাদের কাছে। তো আমার কাছে খুবই ভালো লাগছে, আমি সর্বশেষ এই কথাটা আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগছে যে আপনার ভিতরে যদি টেন্স থাকে তাহলে আপনি যে কোনো জায়গায় এটা করতে পারবেন, যে কোনো স্থানে আপনি করতে পারবেন। আসলে টেন্স ভালোবাসার নাম, টেন্স এমন একটি নাম যে টেন্স আমি মনে করি আমাদের জন্য আশীর্বাদের মতোই আসছে, এটা আশীর্বাদ স্বরূপে আমাদের কাছে এসেছে। তো খুবই ভালো লাগছে আমাদের সিরাজুল ইসলাম স্যারের কথাগুলো শুনে, ধন্যবাদ স্যারকে, স্যার জীবনে আরো সফল হন আমরা দোয়া রাখি। এবং এই মুহূর্তে আমরা আরেকজন ইয়াং একজন লিডারের কথা শুনবো, উনিও ব্রাহ্মণবাড়িয়া থেকে আছেন, খুবই পরিশ্রমী একজন লিডার, তিনি ইন্দোনেশিয়া ট্যুর অ্যাচিভার, মোটরবাইক ট্যুর অ্যাচিভার এবং খুবই ভালোভাবে ব্যবসা করে যাচ্ছেন, অনেকগুলো অফিস মেনটেন করে যাচ্ছেন আমাদের, দেখতে ছোট হলেও মাশাল্লাহ জ্ঞানে গুণে খুবই বড় একজন মানুষ। আমরা
এখন কথা শুনবো আমাদের সম্মানিত 33টা লিডার ইয়ার হোসেন স্যার। ইয়ার হোসেন স্যার এই কথা শুনবার প্রস্তুত থাকবেন বাকি 33টারা। আসসালামু আলাইকুম, আর কি শুনতে পাচ্ছেন? সালাম। জি স্যার, আরেকটু যদি সাউন্ড হতো তাহলে আমরা আরো পরিষ্কার শুনতে পারতাম। জি স্যার প্লিজ আপনি বলুন, আমরা শুনতে পাচ্ছি, আমরা আপনার কাছ থেকে শুনতে চাচ্ছি যে আমি কি শুরু করতে পারি এবং আমাদের জন্য আমাদের অনেক ডিস্ট্রিবিউটর আপনাকে দেখতে পাচ্ছে রুট লেভেলের, তো তাদের করণীয় এবং আপনার টিএনসি শুরুটা আমরা শুনবো। তবে আপনাকে আসলে সময় বেঁধে দেওয়ার প্রয়োজন নেই, তারপরও আমি বলবো যে 10-12। আচ্ছা, আসলে এতক্ষণ যাবত আমাদের অসংখ্য লিডাররা অনেক সুন্দর আমাদের দিকনির্দেশনা দিয়ে আশা করি সুন্দরভাবে দিয়েছে, আমি অনেক সুন্দর করে আমার যেটা প্রয়োজন ইনশাল্লাহ আমি নিয়েছি। তো আজকে যারা জুমে এবং যারা লাইভে আছে সবার উদ্দেশ্য বলবো, যারা আমার মতো ইয়ং আছেন, যদি আমি আপনাদেরকে শুরু থেকে বলতে চাই যে আমার লাইফ স্টাইলটা, যে আমি কিভাবে এখানে কাজকর্মটা শুরু করেছি, যে আসলে সত্যি বলতে গেলে আমি ইন্টার সেকেন্ড ইয়ার ওঠার পর দিয়ে আমি এই টেন্সিতে সম্পৃক্ত হই। আজকে প্রায় 5টি বছর যাবত আমি এই টেন্সির সাথে সম্পৃক্ত আছি। আলহামদুলিল্লাহ আমি একজন নিম্ন পরিবার থেকে উঠে এসে আলহামদুলিল্লাহ এই প্রতিষ্ঠান থেকে সম্পৃক্ত হয়েছি। যদি বলতে চাই যে ব্যক্তিরা ক্লাস 6 থেকে 10 পর্যন্ত আমি আমার গ্রামের বাড়িতে 5টা গরু পর্যন্ত নিজে পালিয়েছি এবং বাবা মাকে নিয়ে আমি অনেক কষ্ট করেছি এবং আমার 3 ভাই 2 বোন সবার ছোট আমি, তার মধ্য দিয়েও বর্তমান আলহামদুলিল্লাহ অনেক কষ্ট করে এই ফ্যামিলিতে বড় হয়েছি। আর আমি যদি আপনাদেরকে আরেকটা কথা বলতে চাই যে ক্লাস 10-এর জন্য আমি এসএসসি পরীক্ষা দিই, কি বলবো আসলে, তখন 5,000 টাকা রেজিস্ট্রেশন ফিটা আমি আমার মতো একটা ব্যক্তি দিতে পারি নাই, যাই হোক অনেক কষ্ট করে এই ফিটা আমি দিই। দেওয়ার মধ্য দিয়ে যখন আমি কলেজে উঠি, অনেক স্বপ্ন ছিল যে কলেজে পড়াশোনা করব, লাইফটাকে এনজয় করব। যখন আমি কলেজে উঠি তখন যে কলেজে ভর্তি হব, যে কলেজে যে আমার ফিটা, এই ফিটা দেওয়ার মতন আমার সেই সৌভাগ্য আমার ছিল না। কারণ আমার পরিবারের বড় বোন ওনাকে বিয়ে দেওয়ার পরে যে ওনাকে অনেক রিকোয়েস্ট করি যে দুলা ভাই আমাকে 5,000 টাকা দেন, অনেক লজ্জা লাগে তখন, তখন ওনার থেকে নিয়ে আমি কলেজের ফি দিই এবং কলেজে ভর্তি হই। তা আলহামদুলিল্লাহ ভর্তিদের মধ্যে দিয়ে তখন ওনার বাসায় থাকতাম খাইতাম, তখন ফ্যামিলিতে আর টাকার সে সৌভাগ্য আমার হয় নাই, অনেক কষ্ট করে এই ফ্যামিলিতে বড় হয়েছে। তখন চিন্তা করলাম যে না, লাইফে কিছু একটা করতে হবে, লাইফে কিছু একটা করতে হবে। আর আমি যদি আপনাকে ওই সময় একটু বলি যে আমরা কলেজে ইন্টার উঠি, তখন চিন্তা করি যে বাবা মা টাকা দিবে, ভাই টাকা দিবে, ভাই বিদেশ, অনেক সুন্দর করে চলবো, আর দুই তিনটা প্যামট্যাম করবো, এটা মনে হয় অনেক সুন্দর একটা লাইফ। আসলে তখন থেকে আমার লাইফে শুধু একটাই চিন্তা ছিল, যে কোনো কর্ম হোক আমাকে কিছু একটা করতে হবে। তখন আলহামদুলিল্লাহ যখন ইন্টার সেকেন্ডের উঠি তখন আমি এটি আসে দাওয়াত পাই, তখন সেমিনার দেখে আমি এখানে জয়নিং করে নিতে যাই। একটা প্রোফাইল দেখি, এই প্রোফাইল দেখি প্রোডাক্ট গুলো আমার কাছে অনেক ভালো লাগে, আর এই প্রোডাক্ট গুলোর জন্য আমি প্রথম আমার ভালো উপার্জন করতে পারবো, এখন আমি কাজ করতে পারবো। তখন সেই 2016 সালে ফেব্রুয়ারি 22 তারিখে আমি সেই হাজী মোহাম্মদ ফখরুল স্যারের জন ফাউন্ডেশন ট্রেনিং এ যাই, আর এই ট্রেনিং থেকে যখন আমি সম্পূর্ণ বুঝতে পারি লাইফ কি জিনিস এবং এই মুহূর্তে কি আমার লাইফ একটা টার্নিং পয়েন্ট আসে যে এই বয়সে কিছু করার আমার একটা সৌভাগ্য আলহামদুলিল্লাহ, তখন আমি বুঝতে পারি না কিছু একটা করতে হবে। আর এই ট্রেনিং থেকে আমি বুঝতে পারি যে এই বয়সে একটা স্টুডেন্ট কি করতে পারে, সে কি আসলে প্রেম করবে, না আসলে সে ফ্রেন্ডের সাথে সময় আড্ডাবাজি করবে, না আসলে সে এই মুহূর্তে তার ফ্যামিলির দায়িত্ব নিবে। আর তখন থেকেই আমার একটা কি বলবো টার্নিং পয়েন্ট, যে আমি ফ্যামিলি সবার ছোট হইতে পারি কিন্তু এই মুহূর্তে আমার কিছু করতে হবে। আর ওই ট্রেনিং থেকে আমি একটা সিদ্ধান্ত নিই যে না, এখন থেকে পড়াশোনা করব, আদার ফ্রেন্ডের সাথে কোনো আড্ডা মারবো না, এখন থেকে আমি টোটালি কি আমার জীবনের দায়িত্ব নিব। আলহামদুলিল্লাহ
যখন 2016 সালে ফেব্রুয়ারি 22 তারিখে আমি জয়েনিংটা কমপ্লিট করি এবং ফাউন্ডেশনটা করি, কি বলবো, আসলে তখন এই পরের বছরে অনেক কষ্ট করে আমার একটা ট্যুর আসে প্রায় চাইনা ট্যুরটা। তখন কি বলবো যে অনেক কষ্ট করে এই ট্যুরটা আমাকে অ্যাচিভ করতে হয়, আর এই ট্যুরটা যখন অ্যাচিভ করি তখন বুঝতে পারি যে আসলে টিয়ান মজাটা কি। আজকে যারা আমাকে দেখতেছেন বা আমার কথাগুলো শুনতেছেন, আমি সবার উদ্দেশ্যে বলবো যে আপনি যে যার যার টিমে আছেন জাস্ট লিডার থেকে একটু বিশ্বাস করেন, উনি যে প্ল্যানগুলো দিই এই প্ল্যানগুলো আপনি একটু বিলিভ করেন। কারণ আমার লিডারকে আমি অন্ধের মতন এখনো বিশ্বাস করি, কারণ আমার হাজি মোহাম্মদ ফখরুল হাসান স্যার যে প্ল্যানটা আমাকে স্যার একটা কথা বলছিল আমার এখনো মনে হয়, স্যার বলছিল যে রোশন তুমি তখনই সাকসেস হইবা যখন তুমি ব্যবসার দায়িত্বটা নিই। আলহামদুলিল্লাহ তখন আমি ব্যবসার দায়িত্ব নিই, আর স্যার স্যার আমার বলছিল যে বিভিন্ন লিডাররা যারা ট্যুর রিসিভ করছে তাদের ভিডিওগুলো তুমি তিন বেলা যেরকম খাবার খাও আর ওই তিন বেলা খাবারের টাইম তুমি এই ভিডিওগুলো দেখবা, তারা কিভাবে ট্যুরে যায়, তারা কিভাবে গাড়ি রিসিভ করছে, এই ভিডিওগুলো তুমি দেখবা তোমার ভিতরে টেনিস জাগবে। আর তখন থেকে আমি এই কাজটা করতাম বেশি বেশি, স্যারের ভিডিওগুলো দেখতাম, এমনকি তখন আমি ভিতরে ইনস্পায়ার জাগে যে আমি যদি এই স্যারের মতন বিদেশ ভ্রমণ করতে পারতাম। আজকে আলহামদুলিল্লাহ আর এই ছোট্ট ছেলেটা ফ্যামিলিকে আজকে কষ্ট করে ওটাটা উঠে আসে এই ছেলেটাই আজকে আলহামদুলিল্লাহ আপনারা যেন অত্যন্ত খুশি হবেন, আমি প্রায় বিশ্বের ছোট দেশে ভ্রমণ করে আলহামদুলিল্লাহ এই প্রতিষ্ঠান থেকে সুযোগ পাই। এবং সবচেয়ে গর্বের বিষয় আমার জীবনের কোনো প্ল্যানই ছিল না যে আমি একটা মোটরসাইকেল চালাবো। আলহামদুলিল্লাহ গত বছর 2020 সালে মার্চের 1 তারিখে আমি বসন্ত সিটি কনভেনশন হল থেকে আলহামদুলিল্লাহ সবার সামনে প্রায় সারা বাংলাদেশ থেকে 54 জন মোটর বাইক এচিভ করে, এর মধ্যে আমি একজন আলহামদুলিল্লাহ মোটর বাইক এচিভ করি। আর আমি যখন বাবাকে বলি যে বাবা আমি তো আজকে একটা মোটরসাইকেল পাইছি বিশ্বাস করেন, তখন চক্র পানি চলে আসছে যে আমার এই ছেলেটাকে আমি টিআইসি থেকে ঢুকার সময় 5 টাকা দেওয়ার মতো সে সৌভাগ্য ছিল না, আর আজকে ওই ছেলেটা এখানে কষ্ট করে একটা মোটরসাইকেল উপহার মানে উপহার পেয়েছে। আর আলহামদুলিল্লাহ আজকে এর মধ্য দিয়ে আমি যদি আপনাদেরকে বলি যে লাইফ স্টাইলটা অনেক কষ্ট করে এই জায়গায় আসে, যে ব্যক্তিটা ছোট থেকে এই পর্যন্ত যদি বলতে চাই আমার বড় বোনের সাথে আমি আজকে প্রায় 13 বছর অনেক কষ্ট করে, কারণ আমি ফ্যামিলির সাথে থাকি না, কারণ সেই ফ্যামিলিকে যে আমাকে পালবে এরকম এবিলিটি আমার ফ্যামিলির ছিল না। যে ফ্যামিলিটা আমার 2015 সালে আমি এইচএসসি পরীক্ষা দিব 5 টাকা দেওয়ার মতো আমার সেই সাপোর্টটা ছিল না, আর তখন থেকে আমি বুঝতে পারি না আমার ফ্যামিলি থাকলে আমার সাথে হবে না, কিছু একটা করতে হবে। তখন আমার বোনের সাথে 13 বছর তাকি পড়াশোনা করি এবং ওনার ফ্যামিলিতে যত কার্যক্রম বাজার থেকে দৌড়ে সবকিছু আমি করি, কারণ ওনার ফ্যামিলিতে 2টা ছেলে মেয়ে ছিল, ওনাকে আমি মানুষ করেছি আলহামদুলিল্লাহ। সেই সুবাদে ওনার সাথে আমি থাকছি, আর সেখান থেকে যখন টিএনসিতে কি বলবো যে এখানে আসি মানে আশ্চর্য লাগে যে 5টা 6টা ট্যুর মোটর বাইক, এবং সবচেয়ে বড় কথা হলো প্রাউডফুলের বিষয় আমি আজকে 4 বছর যাবত বাবা মার দায়িত্ব নিয়েছি। আমি বর্তমানে এই ছোট্ট ছেলেটাই বাবা মার দায়িত্ব নিয়ে ব্রাহ্মণবাড়িয়াতে আমি ব্রাহ্মণবাড়িয়া শহরে একটা ফ্ল্যাট নিয়ে থাকি, সে বাবা মাকে নিয়ে কি আলহামদুলিল্লাহ থাকতে পারছি, এর চেয়ে বড় অর্জন আমার কাছে কোনো কিছু। যে সবার ফ্যামিলির ছোট ছেলে হলেও বর্তমানে আমি অনার্সে আছি, তাকে অবস্থায় পড়াশোনা অবস্থায় আমি ফ্যামিলির দায়িত্ব নিতে পারছি আলহামদুলিল্লাহ। আমি অল টাইম কৃতজ্ঞ, এখনো কৃতজ্ঞ থাকবো, ফিউচার কৃতজ্ঞ থাকবো সেই লিডারদের প্রতি যিনি প্ল্যান করে আজকে আমাকে এই জায়গায় নিয়ে আসছে। তো আমি সবার উদ্দেশ্যে একটা কথা বলবো যে ভাই লিডারদেরকে বিশ্বাস করো, তবে সবাইকে বিশ্বাস করো, যে লিডারের অ্যাচিভমেন্ট আছে, যে লিডারের সততা আছে, যার ভালো ইনকাম আছে, যার অ্যাচিভমেন্ট টোটালি তাকে আপনি বিশ্বাস করো। আর আমাদের সমাজে বর্তমান কিছু লিডার বেরিয়েছে, র্যাঙ্ক আছে ভালো কিন্তু চুরি বাটপারি করে, তাদেরকে কখনো না, তাদের অ্যাচিভমেন্ট আছে, তাদের কথা সৎ, তাদের মনে হয় ভালো, তাদেরকে আপনি বিশ্বাস করে তাদেরকে মেন্টর মানেন এবং তাদের কথা আপনি সারা দিন, ইনশাল্লাহ তাদের মতো আপনি হইতে পারবেন। আমি যদি আপনাকে এক্সাম্পল দিতে চাই, আজকে আমি হাজি মোহাম্মদ ফখরুল স্যারকে অনুসরণ করি, তার সাথে আমাদের আজকে আমাদের সারা বাংলাদেশের ইশ্চন্দ্র আইকন আমাদের মামুন মুন্না স্যার, এবং কি 2018 সালে যখন আমি চাইনা ট্যুর রিসিভ করি, তখন চাইনা ট্যুর রিসিভ করি আলহামদুলিল্লাহ মুন্না স্যার রিসিভ করে, এবং আমি লন্ডন ট্যুর রিসিভ করি মুন্না স্যার রিসিভ করে, কারণ আমি দেখেন কিভাবে আমি তাকে কপি করেছি। যখন আমি স্টেজে উঠি আমার বুকের মধ্যে 2টা ফিতা ছিল যে চাইনা ট্যুর রিসিভার, লন্ডন ট্যুর রিসিভার, ইভেন দেখেন আজকে মুন্না স্যার বুকও চাইনা ট্যুর রিসিভার, লন্ডন ট্যুর রিসিভার, আমি তাকে ওইভাবে কি কপি করি, এখনো কপি করি। স্যারের কথা শুনে যেখানে স্যারের কথাটা শুনি আমি নেওয়ার মতো চেষ্টা করি, স্যারের যে ব্লেজারটা পরে আমি স্যার ওই ব্লেজারটা বানাই, স্যারের যে শার্টটা পরে আমি এই শার্টটা বানাই, কারণ আমি স্যারকে কপি করি, স্যারের কথা বলে আমি মেনে চলি। এবং আমাদের আরেকজন লিডার আছে আমাদের এসআই মামুন স্যার, যে ওনার কথাগুলো অনেক সুন্দর, উনি কিভাবে গানের সাথে কথা বলে এবং বর্তমানে উনি কত কষ্ট করে এই জায়গায় আসছে। এই যে লিডারদেরকে আমি কপি করি বিশ্বাস করে, যেই কোনো টাইম এনি টাইম যে লিডার গুলো আমি তাদেরকে অনুসরণ করি, তারা যেই কাজটা করে ইনশাল্লাহ আমি এটা করার চেষ্টা করি। আমার রূপের রহস্যটা এটাই, আমার লিডাররা যা যা করে আমি তাই বিশ্বাস করি। তবে আমি সবাইকে উদ্দেশ্যে একটা কথা বলবো, দেখেন ভাই টিআরসি করেন
সবাই কিছু বিশ্বাস করে, বিশ্বাস না করলে আপনি কখনো এখানে আগাইতে পারবেন। আর আমি যদি বর্তমানের কথা আপনাদেরকে বলতে চাই, কিছু লিডার সেভেন স্টার সিক্স স্টার উদ্দেশ্যে বলবো যে আপনারা মনে করতেছেন বর্তমানে লকডাউন, এই লকডাউনের যদি আপনি চিন্তা করেন সম্ভব না ঘরে থাকা, আপনি দেখেন বর্তমানে বাংলাদেশে প্রায় 700 কোটি মানুষ আছে। এই 700 কোটি মানুষে যদি আপনি ভ্যাকসিন দিতে চান আপনাকে মিনিমাম তিন থেকে চার বছর লাগবে এই ভ্যাকসিনটা প্রত্যেকটা ব্যক্তিকে। তাহলে আপনি দেখেন 3 থেকে 4 বছরকে আপনি না খেয়ে মারা যাবেন কখনো না। তো আপনি দেখেন বর্তমানে লকডাউন, এটাকে লকডাউন বলতে না, আমি রোজা শুরু হয়েছে আলহামদুলিল্লাহ। আমি সবার উদ্দেশ্যে বলবো আমি কিভাবে কাজটা করতেছি। দেখেন আজকে লকডাউন শুরু হয়েছে, আমি ব্রাহ্মণবাড়ে নাই, আমি ব্রাহ্মণবাড়ে আমার সাইডের যে অফিস গুলো আমি এখন কিন্তু বর্তমানে মাধবপুর মানে অফিসে আসে অবস্থান করতেছি, আমি ফ্লোরে ঘুমাই ফ্লোরে হাই সবকিছু করতেছি। আমার কোনো ভাই ভাব নাই ভাই আমার ইনকাম লাগবো, কারণ আমার এই মাসটা শেষে আমার ফ্যামিলির একটা ভাড়া আছে এবং মাসটা শেষে আমার কি আছে আমার অফিস ভাড়া আছে এবং সামনে আমার ঈদ আসছে, আমি বাবাকে কি দিব মাকে কি দিব আমার এখনো টেনশন ঘুম হচ্ছে না, আমি কিভাবে ঘরে বসে থাকি। এই জন্য আমি ঘরে ভাই থাকি না, আমি এখন থেকে প্ল্যান যে পুরো রোজার মাস কি এর লকডাউন আমি লকডাউন ভাই মানি, তবে হ্যাঁ নিজে সচেতন আছি এবং কিভাবে সাইডে থেকে কাজ করতে হবে সে প্ল্যান মতো ইনশাল্লাহ আমি কাজ করে যাচ্ছি। আমি সবাইকে একটা অনুরোধ করবো যারা সিক্স স্টার সেভেন স্টার, আপনি যদি এই লকডাউনে যদি ফিল্ডে না থাকেন আপনি এই টিমগুলো কিন্তু থাকবে না, তারা হতাশ হয়ে যাবে। এই জন্য যার যার সাইড ইনশাল্লাহ চলে যান। আর বর্তমানে আমি যদি আমাদের ব্রাউনবাড়ি সিলেটের যদি প্রস্তুতি বলতে চাই ভাই, সিএনজি সবকিছু চলে, সবকিছু চলতেছে, আর নাহলে আমি ব্রাউনবাড়ি থেকে সিলেট আমি কিভাবে আসছি, আমি তো আসছি কোনো অজুহাত নাই আমার মধ্যে। ইভেন আমি কোনো মানে কি বলবো, অনেকে ভাবে যে আমার লিডার ফোন দিবে আমি আসবো, দেখেন আজকে আমি প্রায় 1 সপ্তাহ যাবৎ ফিল্ডে আছি, আমার লিডার আমাকে ফোন দিতে হয় না, আমার লিডার আমাকে প্ল্যান দিতে হয় না ভাই, আমার একটা নিজের একটা পেট আছে, আমার ব্যবসা আছে, তো আমার লিডার আমাকে কেন প্ল্যান দিবে, তার নিজের বুঝতে আমি নিজে বুঝছি। এই জন্য বলবো সবার উদ্দেশ্যে বলবো ভাই নিজে একটা প্ল্যান করে, লিডার কি বলবো এটা আমার দেখার বিষয় না, আপনার মতো আপনার প্ল্যান করে ফিল্ডে চলে যান ইনশাল্লাহ, আমি বলবো আপনার বিজনেসটা অনেক ভালো হবে। আর ইতিমধ্যে আমি সবাইকে আর একটা কথা বলতে চাই ভাই, সামনে আপনার ঈদ আসছে, আপনি বিজনেস করেন, আপনার ফ্যামিলি জানে, আপনি টিএস গ্রুপে সম্পৃক্ত আছেন, আপনি আশেপাশে অনেক বন্ধুগুলো জানে, আর আপনি যদি লকডাউনে ঘরে বসে থাকেন তাহলে কিন্তু আপনি ঈদটা কিন্তু আপনার লঙ্গের ঈদ হবে না, আপনি অন্তত হইলো আপনার বাবা মার জন্য হইলো কি কিছু একটা করে। তো এই আশা প্রত্যাশা করে আজকে সময় অনেক কম, আমার পরে অনেক লিডাররা শেয়ারিং করবো, সে উদ্দেশ্য আমি আজকের মতো এখানে সংক্ষিপ্ত শেয়ারিং শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন ইনশাল্লাহ, সবাইকে সবাই বিশ্বাস করবেন এবং এই রমজান মাসে ইনশাল্লাহ সবাই নামাজ পড়বো, সবকিছু করবো ইনশাল্লাহ, আমরা কাজও করবো, সে আশা ব্যক্ত করে আজকের মতো এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম, ধন্যবাদ আমাদের আমাদের মাওলানা মুন্না স্যারকে, তিনি আমাকে সুযোগ করে দিয়েছেন। আসসালামু আলাইকুম, ধন্যবাদ আমাদের ইয়ার রশিদ স্যারকে। আসলে আমার আপনার কথাগুলো আসলে খুবই ভালো লেগেছে, প্রত্যেকের কথাই খুব ভালো লাগছে, আমি খুব এনজয় করছি সকলের কথাগুলো যারা বলতেছেন, আসলে শেখার আছে আপনাদের কাছ থেকে অনেক কিছু, এবং আপনাদের কথাগুলো শুনে এটা অনুমান করতে পারছি যে আগামী দিনে টিএনসির নেতৃত্ব যাদের হাতে যাচ্ছে সঠিক হাতে যাচ্ছে, দায়িত্ববান মানুষের হাতে যাচ্ছে টিএনসির নেতৃত্ব ইনশাল্লাহ, কারণ একটা সময় আমরাই টিএনসির দায়িত্ব নিব, আমরাই আমাদের উপরে পুরো টিএনস থাকবে, পুরো বাংলাদেশ টিএনস আমাদের উপরে নির্ভর করবে। আর এই লিডাররা যেভাবে কথা বলছে এটা বোঝাই যাচ্ছে যে এই লিডারদের হাতে টিএনস আসলে নিরাপদ, টিএনস আসলেই সামনের দিকে লিডারদের হাত ধরে এগিয়ে যেতে পারবে। তো ধন্যবাদ আমাদের ইয়ার রশিদ স্যারকে, এবং এই মুহূর্তে আমরা আমাদের আরেকজন লিডারকে অনুরোধ করব আমাদের সামনে ওনার বক্তব্য উপস্থাপন করার জন্য, আমাদের এইচএসটা লিডার এরশাদুল হক শান্ত স্যারকে অনুরোধ করব আমাদের সামনে বক্তব্য উপস্থাপন করার জন্য, ওনার টেন্স গ্রুপ এবং উনি কিভাবে কাজ করে যাচ্ছেন এবং আমাদের উদ্দেশ্যে কোনো পরামর্শ। থ্যাংক ইউ সো মাচ। স্যার আপনি আমাদেরকে শুনতে পাচ্ছেন? জি স্যার শুনতে পাচ্ছি, আসসালামু আলাইকুম। ওয়া সালাম। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমি পুরো থেকে আলহামদুলিল্লাহ সবার শেয়ারিং শুনতেছি। একটা জিনিস ভালো লাগতেছে যে এই শেয়ারিং গুলা শোনার জন্য আমার মনে আছে 2014 সালে সর্বপ্রথম একটা প্রোগ্রাম অর্গানাইজ হয়েছিল টাউন হলে, তো এন্ট্রি টিকেট কেটে ওই শেয়ারিং প্রোগ্রামে গিয়ে উপস্থিত হয়েছিলাম। তো ওইখান থেকে অসংখ্য মানুষের এরকম একটা
সফলতার একটা জীবনী শুনতে পাই সকাল 9টা থেকে 3টা পর্যন্ত। তো আপডেট সময় সাপেক্ষে যে মানুষকে আপডেট করে, ওই আপডেট বিষয়টুকু আজকে আমাদেরকে এই জায়গায় নিয়ে এসেছে যে আপনারা বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন স্থান থেকে, বিশেষ করে লাইভে দেখতেছেন, শত শত মানুষ দেখতেছেন, যেখানে মনে করেন বাসায় বসে দেখতেছেন, যেখানে কোন রকমের খরচের বিষয় নাই, টিকেটের বিষয় নাই। এখন ট্রেনিং গুলো, সেমিনার গুলো আর শেয়ারিং গুলো, সফলতার যে শেয়ারিং গুলো, এগুলো আমাদের সন্নিকট একদম চলে আসছে। আমরা আগে যখন ট্রেনিং এ যাইতাম বা শেয়ারিং শুনতাম, ওইগুলো রেকর্ড করতাম, রেকর্ড করে আসা যখন আবার ফিল্ড ওয়ার্কে যাইতাম, তখন ওইগুলো আবার কানে হেডফোন দিয়ে দিয়ে শুনতাম। কারণ আমার মনে আছে আমি যখন ক্লাস 9-এ পড়ি, তখন আমার বাবা মারা যান। তো বাবা মারা যাওয়ার পর থেকে আমি আমার নিজের লেখাপড়া খরচ নিজেকে বহন করতে হয়। কারণ স্বপ্ন ছিল মেডিকেল ডাক্তার হব, তার কারণে সায়েন্স নিয়েছিলাম 9-এ, ক্লাস 9-এ। তখন ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি চারটা সাবজেক্ট পড়তে টাকা লাগে। তো প্রাইভেট পড়ার মতন ওরকম অর্থায়ন, আমাকে যোগান দেওয়ার মতন ওইরকম অনেকে ছিল কিন্তু দেয় নাই। তারপরে অনেক কষ্টে ইন্টার এসএসসি লেভেলটা কন্টিনিউ করি, শেষ করি, তারপর ইন্টার লেভেলে ভর্তি হই। এই 9-10 ইন্টার ফার্স্ট ইয়ারে 3টা বছর অধিক পরিশ্রমের মাধ্যমে আমি আমার নিজের খরচ বহন করে অতিক্রম করি। তো ভাবতেছি কিছু একটা করব, কিছু একটা করবো। এর মধ্যে অনেক টিউশনই করাইতাম, কারণ টিউশনই করাইলে কিছু খোরাকি পাইতাম, টিউশনই করাতাম। তো টিউশনির টাকা দিয়ে গেছে যে এক মাস দিলে আরেক মাস দেয় না, 2 মাস 3 মাস আটকিয়ে রাখে। ওই পরিস্থিতি গুলো মুভমেন্ট করাটা খুব কষ্ট হয়ে যাচ্ছে। আস্তে আস্তে ছোট ভাই আর মাকে নিয়ে এগিয়ে যাওয়া, এরপর আমার পড়ালেখা খরচ চালানো, ছোট ভাইয়ের পড়ালেখা খরচ চালানো, সব মিলিয়েই একটা পরিস্থিতি ছিল, খুবই খারাপ একটা পরিস্থিতিতে ছিলাম। এমন অত অবস্থায় আমার এক বন্ধুর হাত ধরে আমি তিয়ানশির সন্ধান পাই। তো তিয়ানশির সন্ধানে আমি, আমার এখনো মনে আছে, আমাদের কুমিল্লাতে একটা কমিউনিটি সেন্টার ছিল, বন্ধন কমিউনিটি সেন্টারে, ওইখানে নেওয়া হয় আমাকে। নিয়ে আমি বসি, মনোযোগ দিতে পারিনি প্রথম 1 ঘন্টা, পরের 1 ঘন্টা আলহামদুলিল্লাহ একটু মনোযোগ আসছিল। ওই ক্লাসটা সর্বপ্রথম করিয়েছিলেন আমাদের সকলের এই মেন্টর, আমারও বিশেষ করে মেন্টর, যার ট্রেনিং এ যার কথায় আমি এখন পর্যন্ত লেগে আছি তিয়ানশির সাথে। এখন পর্যন্ত নিজেকে চেষ্টা করছি শুধরানোর জন্য, নিজেকে সঠিক রাস্তা রাখার জন্য। হাজী মোহাম্মদ ফখরুল হাসান সরকার স্যার ওইদিনকে সেমিনারটা করিয়েছিলেন, ওই সেমিনারটার শেষের কিছু শব্দ ছিল যে আপনি জীবনটা কতদিনের জন্য, আপনি আপনার জীবনটাকে ভোগ করবেন না উপভোগ করবেন, সাফারিং 3টা অপশন দিয়েছিল। কিছু মানুষ জীবনটাকে ভোগ করে, কিছু মানুষ জীবনটাকে উপভোগ করে। তো ওইখান থেকে চিন্তা করলাম, আমি যে পরিস্থিতিতে আছি, আমার লেখাপড়াটা চলাটা খুবই কষ্ট হয়ে যাচ্ছে, আর পরিস্থিতির শিখারে আমার শারীরিকভাবে অসুস্থতা ছিলাম, যেটা শ্বাসকষ্ট ছিল আমার, এটা আমার বংশগত শ্বাসকষ্ট, আমার মায়ের মাজার প্রবলেম ছিল। তো সব মিলিয়ে দেখলাম যে মানুষ তার জীবনকে পরিচালনা করার জন্য, মানুষ তার জীবনকে সুস্থ রাখার জন্য, স্বাবলম্বী রাখার জন্য একটা কাজ, দুইটা তার জীবনে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায়, একটা হচ্ছে স্বাস্থ্য আর একটা হচ্ছে অর্থ, ইনকামের রাস্তা। আর আমি ইন্টারে পড়ি, তখন ফার্স্ট ইয়ারে পড়ি, কালিকাপুর কলেজ থেকে লেখাপড়া করি, আমাদের বুড়িচং কালিকাপুর কলেজ। ওইখান থেকে আমার লেখাপড়াটা কন্টিনিউ রাখা অবস্থায় যে আমি একটা কর্ম কর্ম একটা চাকরি কর্ম বাংলাদেশের প্রেক্ষাপটে লেখাপড়ার পাশাপাশি কিছু করার মতন কোনো কিছু নাই। চাকরিতে গেলে লেখাপড়ার সুযোগের মতন তেমন সুযোগ নেই, কোনো কোম্পানিতে ঢুকে গেলে বা কোনো কিছু আহত হয়ে চাকরি করতে গেলে লেখাপড়াটা নষ্ট হয়ে যাবে। তা আমি মতে মতে খুঁজছি যে আমার লেখাপড়াটা ঠিক থাকবে,
আমার আমাকে যারা আঘাত দিয়েছে তাদের প্রতি আঘাতে আমি আমার নিজেকে দাঁড় করাতে চাই, আমি নিজে সেরা হতে চাই, আমি আমাকে আমার আমার আমি আমার জায়গা থেকে আমি আমাকে তৈরি করব, কারোর সহযোগিতা ছাড়া। আমার লেখাপড়াও ঠিক থাকতে হবে, আমার অর্থের দিকও ঠিক থাকতে হবে। তো ওই সুযোগে আলহামদুলিল্লাহ টিএনসিতে গিয়ে আমি প্রথম দিন 1000 টাকা দিয়ে আমি সিরিয়ালটা রাখি, আমার কাছে টাকা ছিল না। পরবর্তীতে আমি বাকি টাকা দিয়ে, তখন 2056 টাকা ছিল জয়েনিং এর, বাকি টাকাটা আমার জোগানোর মতন ওইরকম পরিস্থিতি ছিল না। এতে মধ্যে একটু কথা বললে বুঝতে পারবেন যে একজন থেকে ঋণ এনে যখন 1000 টাকা সিরিয়াল দেয়, আরেকজন আরেকজন থেকে আর কিছু টাকা এনে আমি জয়েনিংটা কমপ্লিট করি। আমার আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী ভাই বারোজন, অসংখ্য ব্যক্তি আছে আমার থেকে হাই রেঞ্জে আছে। আমার ভাইয়ারও পরিতৃষ্টিতে ছিলেন, তারাও আমাকে 10 টাকা দিয়ে হেল্প করে নাই। তো ওই মুহূর্তে আমি রাতে সিএনজি চালাতাম, ইন্টার লাইফে প্রায় 3 বছর আমি সিএনজি চালাইছিলাম। রাতের বেলা 7টা থেকে মুখের মধ্যে রুমাল গামছা দিয়ে পেঁচিয়ে, রাতে রাতে কেউ নাই, কলেজে পড়ি লজ্জা লাগতো, মানে দিনের বেলা দেখলে লজ্জা লাগবে, কেউ দেখবে সরম, এ কারণে রাত 7টা থেকে আমি 11টা পর্যন্ত সিএনজি চালাতাম। তো 7টায় 3 দিন 4 দিন করে সিএনজি চালাতাম। ওই অংশ দিয়ে আমার কলেজ লেভেলের ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি এই সাবজেক্ট গুলো প্রাইভেট করি। আমার স্বপ্ন ছিল 5000 টাকার স্বপ্ন। আমার যে বন্ধু আমাকে বলেছিল যে এখানে একটা পজিশন আছে, ভালো কিছু করতে পারবি, আমি বলছি 5000 টাকা মাসে ইনকাম করতে পারবো কিনা সেটি বলার কিছু লাগবে না, আমার লেখাপড়াটা ঠিক থাকবে আর মাসে 5000 টাকা আমি ইনকাম করবো। তো ওই পরিস্থিতি থেকে আমি যখন সিএনজি চালাই, ওই টাকা দিয়ে অর্থ দিয়ে কিছু আমি নিজে খরচ করি, পকেট খরচ কিছু আমার মা, আমার ছোট ভাই তখন ক্লাস 5-এ পড়তো, তার খরচটা আমি বহন করি, কোনো মতালে দিন কাল কেটে যাচ্ছে। তো অনেক শখ ছিল, আমার 3টা ভাই বিদেশ ছিলেন, আমার 3 ভাইয়ের 1 ভাইও আমাকে একটা মোবাইল ফোন গিফট করে নাই। আমার বড় ভাই বিদেশ ছিলেন, 1993 সালে বিদেশ গিয়েছেন তৎকালীন আমলে, কারণ আমি আমার বয়সে আমার শখের জন্য আমি তাদের থেকে বিন্দু মাত্র একটা জিনিসপত্র আমি পাইনি। আমার একদম শখ একটা মোবাইল। তখন আমি যখন ইন্টারে ফার্স্ট ইয়ারে পড়ি, তখন আমার স্বপ্ন পূরণ করেছিলাম, সিএনজি চালিত যে টাকা ছিল ওই টাকা থেকে কিছু টাকা জমিয়ে আমি 7,500 টাকা দিয়ে আমি একটা মোবাইল কিনি, W65। ওই মোবাইলটা কিনে আমি আমার জায়গা থেকে অনেক খুশি হয়েছিলাম। কষ্টের বিষয়টা হচ্ছে ওই জায়গায় আমি মোবাইলটা কিনার ঠিক 15 দিন পরে আমি টিএনস কোম্পানির সাথে প্রোগ্রামটা দেখি এবং আমার ভালো লাগে, কেরিয়ার হিসেবে আমার এটা চয়েস হয়েছে। কিন্তু জয়েনিং করার জন্য যে টাকাটা কয়েকজন থেকে এনেছিলাম, ওই টাকাটা দেওয়ার মতন আমার কাছে কোনো স্কোপ ছিল না। পরে 7 দিনের মাথায় আমি ওই মোবাইলটা বিক্রি করি, 15 দিন পরে, টোটাল 21 দিনের মাথায় মোবাইলটা বিক্রি করি, বিক্রি করি 4,500 টাকা বিক্রি করি। তো বিক্রি করে 2,056 টাকা, 2,000 টাকা তার থেকে ঋণ আনি, তাকে দিয়ে দেই, আর 1500 টাকা একটা ট্রেডিং ছিল, 3 দিনের একটা ট্রেডিং ছিল, ফাউন্ডেশন ট্রেনিং, ওই ফাউন্ডেশন ট্রেনিংটা আমি করি। করার পরে কুমিল্লা গিয়ে করি। তো ওইখান থেকে এই ট্রেনিংটার পর থেকে আমার চিন্তা ধারা চেতনা উদ্দীপনা আশা আকাঙ্ক্ষা উচ্চ আকাঙ্ক্ষা স্বপ্ন চাহিদা এইসবগুলোই আমার মোটামুটি তৈরি হয়। সেমিনারটার মাঝখানে আমাকে আমার বন্ধু বলেছিল, যখন হাজী মোহাম্মদ রফলাসন সরকার স্যার গাড়ি বাড়ির অবস্থান দেখিয়েছেন যে এখান থেকে এগুলো অ্যাচিভ করা যায়, অর্জন করা যায়, তা আমার একটু খুব খারাপ লেগেছিল যে সবে স্যারের ঠিক আছে, স্যার যদি এই গাড়ি বাড়ির লোভ লালসাটা না দেখাইতো আমার মনে হয় ভালো হইতো, এটা একটু বেশি হয়ে গেছে। আমার বন্ধু বলতেছে তোর যে ট্যালেন্ট তুই পারবি। আমি বন্ধুরে আমার এই গাড়ি বাড়ি কিছুই লাগবে না, আমার তুই 5000 টাকা মাসে আর্নের ব্যবস্থা করে দিলে চলবে, তোর যে ট্যালেন্ট আছে ওই ট্যালেন্টে তুই চাইলে দেশে বিদেশে ভ্রমণ করতে পারবি, মাসে 1 লাখ টাকা ইনকাম করতে পারবি। তাই আমি বলছিলাম তাকে যে আমার 1 লাখ টাকার প্রয়োজন নাই, যে মাসে আমার 1 লাখ টাকা ইনকাম আসবে, এই মাসে তুই 95,000 টাকা নিয়ে চলে যাবি, আমার 5,000 দিস,
আর যে মাসে আমার 45,000 টাকা আসবে ওই 50,000 আসবে তোর 45, আমার মাত্র 5,000, 10,000 আসলে তোর 5,000, আমার 5,000, আর 5,000 যদি আসে আমার মাসে 5,000 ঠিক রেখে বাকি তোর সব। আমার যদি বিদেশ ঘুরাইতে নাই আমি যাইতাম না তোরে পাঠাই দেবো, শুধু তুই আমার 5,000 টাকা কনফার্ম কর। আমার ওই বন্ধুটার হাত ধরে আজকে তিয়ান সেতে আসা, আলহামদুলিল্লাহ ওইখান থেকে শুরু করে 2014 সাল কাটলো, তখন একটা বছরই খুব কষ্টে কাটলো 2015 সাল, 14 সাল 15 সাল আমার জীবনের সবচেয়ে কাল সাল দুইটা গিয়ে দাঁড়াই, কারণ এটার সাথে সম্পৃক্ত হওয়ার কারণে পরিবার আরো বেশি আমার থেকে দূরে চলে যায়, সমাজ আমার থেকে আরো বেশি দূরে চলে যায়, বন্ধুরা আমার থেকে আরো বেশি দূরে চলে যায়। আমি কাকি নিয়ে যে সফল হবো, কাকি নিয়ে এগিয়ে যাব, কে আমার কথা শুনবে মানবে, কেউ তো আমার কথা শুনতেছে না মানতেছে না, আমি খুব হতাশ হই। দুইটা বছরে কাউকে পাশে পাই নাই, না আত্মীয় স্বজন পাশে পাই, না বন্ধু পাই, না বান্ধবী পাই, না স্বজন পাই, খালা মামা মামু কারুকে পাশে পাই নাই, সবার শুধু একটাই পাইতাম যে আজকের দিনে প্রত্যেকটা মানুষ তার জীবনের জন্য যখন আমাদের স্যার যখন ট্রেনিং করিয়েছিলেন যে তুমি যখন হতাশ হয়ে যাবা, তখন ইন্টারন্যাশনাল অনেকগুলা ভিডিও ছিল, ভিডিও গুলো দেখবা, অনেক ব্যর্থ মানুষের জীবনী গুলা পড়বা শিখবা দেখবা, তখন তোমাকে পুনরায় আবার পুনরুজ্জীবিত করতে সহযোগিতা করবে। আবার এখনো মনে আছে একটা ট্রেনিং করতে আমাকে বুড়িচং থানা থেকে কুমিল্লা যাইতে, এখানে 12 কিলোমিটার, এই 12 কিলোমিটার আমার হাঁটা লেগেছে। এই কথাগুলো অনেককে বিশ্বাস করে দিতে পারি না, আজকে হয়তো আমাকে দেখে আমার যে ডিস্ট্রিবিউটর আছে সবাই মনে করে আমার আমি শান্ত স্যারের আছে, এগুলো আপনি আমাদেরকে দিয়ে দেন আমরা প্রতিষ্ঠিত হয়ে যাই। আরে বাবা, আমি যখন পরিস্থিতি তোমার যে জায়গায় ছিলাম ওই জায়গায় অনেক বড় বড় লিডাররার গল্প শুনতাম, ব্যর্থতার গল্প শুনতাম, সফলতার গল্প শুনতাম, তাদের ভালো খাবার দাবার লাইফ স্টাইল দেখতাম, কিন্তু তাদের থেকে কারোর থেকে 14 গোষ্ঠীর মধ্যে কারোর থেকে সহযোগিতা তো আসা তো দূরের কথা, পাওয়া তো দূরের কথা, আসেই আমরা করিনি। আর এখন আমাদের ডিস্ট্রিবিউটর খালি বসে থাকে নিজে কাজ না করে, যে মাঝে মাঝে এমন এমন কথা বলে যে আমি মনে হয় শান্ত হুট করে টিস্টার হয়ে গিয়েছে, আমি শান্ত মনে হয় হুট করে মাসে 50,000 টাকা 1,00,000 টাকা ইনকামের রাস্তা দেখিয়ে ফেলেছি। মাঝে মাঝে তাদের কথা শুনলে মনে হয় যে যে খুব কষ্ট হয়, কান্দন আসে, যে তারা হুট করে ফোন দিয়ে ফেলে যে স্যার টাকা দেন। দুইটা বছর, একটা বছর, দুইটা বছর, 2014 সাল, 2015 সাল, 7 মাস খাবার কি জিনিস আমি শান্ত দেখি নাই, 7 মাস, 2014 সালে, 2015 সালে, 14 সালে আমি না খেয়েছিলাম 7 মাস, রাস্তায় বাড়িতে থাকার সুযোগ পাই নাই, রাস্তায় রাস্তায় ছিলাম। আর ওই কোনো ব্যক্তি একবেলা ডাক দিয়ে খাবার খাওয়ায় না, আর আজকে আমাদের লিডার আমাদের ডিস্ট্রিবিউটর তাদের মায়ের হাতের খাবার খায়, মার রান্না খায়, বাড়িতে থাকে, বাড়ির থেকে চলাফেরা করে, দুই চারটা কথা সমাজের ব্যক্তি হয়তো দুই চারটা কথা আত্মীয় স্বজন বলে ওইটি গায়ে লাগায় সেরা ডিস্ট্রিবিউটর নিজে কাজ না করে, নিজের কাজ না করে কাজ বন্ধুরাকে ফোন দেয় স্যার টাকা পাঠান, স্যার টাকা পাঠান, টাকা নাই, টাকা দিলে ব্যবসা করতে হবে না, টাকা লাগবে না, আপনি কি চান না আমি ব্যবসা করি, আপনাদের মতন লিডারদের কারণে আমাদের ব্যবসা হচ্ছে না, মানে হ্যাঁ আমি টাকা দিলে আর ব্যবসা হবে, তাহলে আমাকে কে দিয়েছিল? আমার পরিস্থিতি যখন খারাপ ছিল তখন আমাকে কে চাইছিল? এখানে অনেকগুলো লিডার আছে, আজি মোহাম্মদ ফখরুল হাসান সরকার স্যার আছেন, 2014 সাল থেকে স্যারকে দেখে আসতেছি, মামুন রশিদ মুন্না স্যার থেকে মুন্না স্যারকে 2014 সাল থেকে দেখে আসছি, আমার অনেকগুলো উপরে লিডার আছে, আমি জীবনও তাদের কাছে ফোন দিয়ে বলি নাই যে আমাকে টাকা লাগবে টাকা দিতে হবে, তারা তো এখানেও আছে। আজকে আমাদের জায়গা থেকে এখনো আমি মাঠে ফিল্ডে করোনা লকডাউন এগুলো কোনো কিছু নাই, গত 2 দিন আগে আমি ব্রাহ্মণবাড়িয়ার থেকে আসছি, বাইক নিয়ে গেছি, বাইক নিয়ে চলে আসছি, 1 ঘন্টা লাগছে গেছি, 1 ঘন্টা লাগছে চলে আসছি, রাস্তা ফাঁকা, আমরা রাস্তা বার করতাম। আমার এখনো মনে আছে আমাদের কষ্টের সময়গুলোতে কেউ পাশে দাঁড়াই নাই, আর স্যার সবসময় ট্রেনিং এ বলতো যে দায়িত্ব নিতে শিখে সেই সফলতার স্বাদ পেতে পারে, নিজের দায়িত্ব নিজে নিতে শিখুন। আমরা যখন 30টা থাকা অবস্থায় বর্তমানের
30টার না, বর্তমানে 30টার, তৎকালীন 1 স্টার, ওই 30টার থাকা অবস্থায় নিজের দায়িত্ব নিতে নিজে শিখেছি, নিজের সেমিনার নিজে করাইতাম, নিজে সেমিনার করে একটা জয়েনিং জোন আসতো, তখন নিজেকে পাওয়ারফুল মনে হতো, হ্যাঁ আমাকে দিয়ে বিজনেস হবে, তখন নিজের মধ্যে নিজের কনফিডেন্স আসতো। আর এই ট্রেনিং গুলো করতে সময় করার জন্য হাইটটা যাইতে হতো 12 কিলোমিটার, এই ট্রেনিং গুলো করার জন্য 12 কিলোমিটার হাইটে গিয়েছে। তখনকার সময় এরকম কোর্স ব্যাপী 3 দিন 4 দিনের প্রোগ্রাম ছিল না, তখন একটা সেমিনার করা তো টাউন হল কোম্পানি দিত, ওই টাউন হলের প্রোগ্রামে গিয়ে বসে থাকতাম, দুপুর 2টা থেকে 4টা পর্যন্ত প্রোগ্রাম হবে, ওইটার জন্য বসে থাকতাম, একটা সেলিব্রেশন প্রোগ্রাম হবে, ওই সেলিব্রেশন প্রোগ্রামে যারা ইন্টারন্যাশনাল ট্যুর অ্যাচিভ করেছে, মালয়েশিয়া ট্যুর অ্যাচিভ করেছে, সিঙ্গাপুর ট্যুর অ্যাচিভ করেছে, তাদের শেয়ারিং গুলো করতো, তাদের কষ্টের কথাগুলো বলতো, ওখানে বৈশা বৈশা শুনতাম। আজকে আপনারা অনেকে ফ্রিতে লাইভে প্রোগ্রাম পাচ্ছেন, ফ্রিতে জুমে প্রোগ্রাম পাচ্ছেন, ফ্রিতে ট্রেনিং স্টাডিং পাচ্ছেন, ফ্রিতে ইনফরমেশন পাচ্ছেন। আপনাদের কি দিয়ে এখন অনলাইন সিস্টেম হয়ে যাচ্ছে, এখন চাইলে আমরা ট্রেনিং গুলো, যখন আমি আপনারা ট্রেনিং গুলো খাইতে বইতে হাঁটতে কানে হেডফোন লাগাইয়া মোবাইল দিয়ে আপনারা করতে পারেন। আমাদের সময় এরকম মোটিভেট করার মতো কোন লিডার এইভাবে উঠে পড়ে লাগাই নাই। আমরা ট্রেডিং করলে, ট্রেডিং এর মধ্যে সেমিনারে গেলে একদিনে ট্রেডিং ছিল, 3 ঘন্টা ট্রেডিং থাকতো, 10টা থেকে 3টা পর্যন্ত 2টা পর্যন্ত 1টা পর্যন্ত। এরকম পরিস্থিতি আমাদের তৈরি হয় নাই 2014 সাল 15 সাল, আমি জীবনে আমি বলবো না, এই 2015 সাল গিয়ে আমার জীবনের জট ভাঙ্গে, 2015 সাল আমার জীবনের কুফা ছুটে, 2016 সালে আমি 2-2টা দেশের আমি ঘুরার মুখ দেখি, মালয়েশিয়া এবং ইন্দোনেশিয়া, 2016 সালে আমার এখনো আমি বিল শিট গুলো দেখলে আমি বুঝতে পারি যে এমন কোন আমি মার্চে, আমি 2016 সালের মার্চে আমি ইন্টারন্যাশনাল ট্যুর অ্যাচিভ করি, এই মার্চ মাসের বিলটা ছিল 1,16,000 টাকা, রিওয়ার্ড সহ 3,16,000, প্রায় 2,18,1200 ছিল রিওয়ার্ডটা, $1,400 ছিল রিওয়ার্ডটা, প্রায় 90-2 লাখ টাকার মতন ওই মাসে আমি পাই। ওই টাকার থেকে পরে জুন মার্চ এপ্রিল মে জুন জুলাই আগস্ট পুরোটা বছর 2016 সালে এমন কোন একটা মাস নাই 40-42-45-51-52 হাজার টাকার নিচে আমার বিল আসে, ওইখান থেকে টার্ন ওভার করে উঠে আসা শান্ত। 2016 সালে 6 স্টার র্যাঙ্ক অর্জন করে আমি ফার্স্ট ইন্টারন্যাশনাল ট্যুর অ্যাচিভ করি এবং কি বিদেশ ভ্রমণ করি। ওই বিদেশ ভ্রমণের মধ্যে অসংখ্য বাংলাদেশের অসংখ্য লিডার বিদেশ গিয়েছেন, অসংখ্য লিডার বিদেশ গিয়েছেন, ওই বিদেশের মধ্যে আমি ছিলাম ছোট্ট একটা ছেলে, কারণ সব ছিল আব্বা টাইপ, জ্যাঠা টাইপ, কাকু টাইপ, এক একজনের দাড়ি পাকনা, এক একজনের চুল পাকনা, এক একজনের মোচ পাকনা, ওই পাকনা টাইপের ব্যক্তিরা বিদেশ ঘুরতে গিয়েছে। আর ওই সময় আমি সাধারণ সম্ভবত 21 বছরের একটা ছেলে আমি বিদেশ পা রাখি, আর খুব এনজয় করেছিলাম, খুব মজা করেছিলাম। এই প্রায় 7টা দিন আমরাই বিদেশ সফরে ছিলাম, অতটুকু এনজয় করতে পেরেছিলাম। ওইখান থেকে সিদ্ধান্ত নিয়ে আসার পরে 2017 সালে 80 স্টার অর্জন করে আলহামদুলিল্লাহ 2018 সাল প্রত্যেকটা বছর আমার ইনকাম লেভেল, যে জায়গায় স্বপ্ন ছিল 5,000 টাকা মাসে ইনকাম, ওই জায়গায় গভর্নমেন্টকে এমনও মাস গেছে 15,000 টাকা, 10,000 টাকা, 8,000 টাকা, 3,000 টাকা, 4,000 টাকা প্রত্যেকটা মাস ইনকাম ট্যাক্স দিতাম। যে টাকাটা স্বপ্ন নিয়ে টিএনসিতে আসছিলাম ওই টাকাটা প্রতি মাসে মোবাইল বিল খরচ নষ্ট করতাম, যে জায়গায় 1 বেলা খাবার খাইতে কষ্ট হইতো ওই জায়গায় আমার কত শত আইটেমের খাবার আমার জন্য অপেক্ষা রেখেছেন এই টিএনস প্ল্যাটফর্ম। গেন্টিং হাইল্যান্ডে 600 আইটেমের খাবার ছিলেন, 3 ঘন্টা থেকে 4 ঘন্টা খাবারের বিরতি ছিলেন, আমার মা ছিলেন তখন, এখন আমার মা নাই, গত 2020 জুনে আমার মা মারা গিয়েছেন। তবে আমার মা সবসময় আমাকে বলতো একটা কথাই বলতো যে যে আল্লাহ তোমাকে দিবে। আমার বড় ভাই 3 ভাইকে প্রতিষ্ঠিত করেছে, আমার বাবা থাকতে আমার মা বাবা মিলে, কিন্তু আমি 10 টাকা তাদের থেকে পাই নাই। আমি যখন মার কাছে বলতাম তখন মা একটা কথাই বলতো যে তোকে আল্লাহ দিবে।
তবে আলহামদুলিল্লাহ যেই বয়সে ঘুরতাম মেয়েদের পিছনে, যে বয়সে আড্ডা দিতাম বন্ধুদের সাথে, আমার ভাই তোমার ভাই ফাইজলিমিয়ার সীমা নাই, বিভিন্ন রকমের মিটিং মিছিল আড্ডায় মেতে থাকতাম ওই বয়সে, তিয়ানশিতে এসে আলহামদুলিল্লাহ একটা প্ল্যাটফর্ম তৈরি করতে সক্ষম হয়েছে। তো সব আমি বললাম তা আমার 7 বছর আমার এই তিয়ানশির লাইফ, 7 বছর তিয়ানশির লাইফ। এই 7 বছরের জিন্দগি যদি আমি শুরু করি এই 5 মিনিট 10 মিনিট 20 মিনিট দিয়ে আমার হবে না, কারণ আমার 2 বছর দিয়ে 2 বছরের কষ্টের লাইফটা আমার একদিন দুই দিন তিন দিন এক সপ্তাহ লাগবে শেয়ার করতে কতটুকু কষ্ট আমি পেয়েছি। তো সো আপনারা যে যে জায়গা থেকে আছেন আজকে, ওই দিনকার আমরা সফলতার কথা শুনেছি, এই কথাগুলো শুনেছিলাম এই যে 17 তারিখে আমাদের সিনিয়র লিডারদের এই তাদের শেয়ারিং এই কথাগুলো শুনেছিলাম 2014 সালে, 2015 সালে তাদের কথাগুলো শুনে আমি শান্ত সিদ্ধান্ত নিয়েছি। আর তারপরে 2021 সালে আইসা তাও অনলাইনে বাড়ি বসে যার যার এলাকায় বসে থেকে এই কথাগুলো শোনার সুযোগ পেয়েছে আবার পুনরায়। যদি সিদ্ধান্ত নিতে পারেন, ওই যে স্যার একটা কথাই বলে যে যদি 10 বছরের চিন্তা মাথায় নিয়ে না আসতে পারেন, তা 10 বছরের চিন্তা নিয়ে যদি একটা কর্মের মধ্যে না ঢুকতে পারেন, যে কোনো কর্ম হোক, হয় তিয়ানশি হোক, দেশ হোক, বিদেশ হোক, খ্যাত কামলা যে কোনো কর্মে হোক না কেন, হাজী মোহাম্মদ মুখলাস সরকার স্যার একটা কথা বলেছেন যে 10 বছরের চিন্তা নিয়ে যদি তুমি কর্মে হাত না দিতে পারো তাহলে ওইটার জন্য 10 মিনিটও তুমি ওইটার জন্য ওইটার মধ্যে প্রবেশ করবা না। তাই আমি বলবো যারা তিয়ানশিতে আছেন তারা যদি 10 বছরের চিন্তা নিয়ে এই তিয়ানশির মধ্যে লেগে থাকতে পারেন, তাদের জন্য তিয়ানস প্ল্যাটফর্ম, তাদের জন্য সেরা লাইফস্টাইল, তাদের জন্য সেরা অবস্থান। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেকে সেফ রাখবেন। আর একটা কথা আমি বুঝি, যারা আল্লাহর প্রতি বিশ্বাস আছে তাদেরকে করোনার প্রতি বিশ্বাস রাখাটা আমি মনে করি বোকামি, কারণ আল্লাহ তাআলা জন্ম মৃত্যু বিবাহ তিনটা আল্লাহ দিয়ে সৃষ্টি করেছেন। আমি যদি করোনায় মারা যাই পৃথিবীর কোনো ব্যক্তি আমাকে অ্যাক্সিডেন্টে মারতে পারবে না, স্বাভাবিক মৃত্যু দিতে পারবে না। আর আমি যদি করোনায় না মরি তখন আমাকে অন্য মৃত্যু আমার জন্য যদি থেকে থাকে অন্য সিস্টেমে মৃত্যু পরগমন করা, তাহলে করোনা আমাকে মৃত্যু দিবে না। তো যদি বিশ্বাস থাকে করোনার প্রতি তাহলে আপনার ইমানের মধ্যে আঘাত আসবে, আর যদি বিশ্বাস থাকে আল্লাহর প্রতি তাহলে আপনি করোনাকে শুধু আপনি আপনি নিজেকে সেভ করতে পারবেন। ইসলাম আপনাকে আমাকে সচেতন থাকতে বলেছে, আমাকে পয় পরিষ্কার থাকতে বলেছে, ইমানের একটা অঙ্গ হিসেবে আমরা থাকতে পারি। আমরা আমাদের পেট বাঁচাতে হবে, পেট বাঁচি আমাদের জীবন বাঁচি, আমাদের চিন্তা বর্তমান সিচুয়েশনকে আমরা আলিঙ্গন করে যে পরিস্থিতি আছে পরিস্থিতিকে এগিয়ে আমরা সামনের দিকে এগিয়ে যাওয়াটা আমাদের মনে হয় খুব ভালো একটা রাস্তা। আর আমাদের লিডাররা যোগ উপযোগী, হাসান স্যার সবসময় একটা কথা বলে পরিস্থিতি যেমন হোক মনস্থিতি ঠিক রাখবেন, আর কারণ ওই মনস্থিতিতে ওই পরিস্থিতি আমাদের পরিবেশ আমাদেরকে নতুন সিস্টেম আবার তৈরি নিয়ে আসবে। এই যে আধুনিক রাস্তা, আধুনিক সিস্টেম, আধুনিক বার্তায় আপনারা সবাই সবার জায়গা থেকে আপনার সফলতার জায়গা থেকে এই জন্য চমৎকার একটা সিস্টেম অনলাইন ওয়েব নিয়ার সেমিনার গুলো হচ্ছে, ট্রেনিং গুলো হচ্ছে, শেয়ারিং প্রোগ্রাম গুলো হচ্ছে, লাইভ প্রোগ্রাম গুলো হচ্ছে। সাথে থাকুন দিনে রাতে, উঠতে বইতে খাইতে কানে এই ট্রেনিং গুলো নিয়ে শ্রবণ নিয়ে এগিয়ে যান, থাকবেন সুস্থ। বেটার টিয়ার্স বেটার লাইফ, আওয়ার টিয়ার্স আওয়ার লাইফ। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম। ধন্যবাদ এরশাদুল্লাহ শান্ত স্যারকে ওনার মূল্যবান বক্তব্য উপস্থাপনা করার জন্য ধন্যবাদ জানাচ্ছি। এই পর্যায়ে আমরা আমাদের আজকের এই প্রোগ্রামের একদম শেষ যে শেয়ারিং ওই শেয়ারিং এ চলে যাব। আজকের আমাদের প্রোগ্রামের একদম সর্বশেষ যে শেয়ারিংটি করবেন তিনি হচ্ছেন একজন সিলভার লাইন ডিস্ট্রিবিউটর, খুবই পরিশ্রমী একজন লিডার। আমি এই মুহূর্তে অনুরোধ করছি আমাদের অসংখ্য ট্যুর অ্যাচিভার এবং টিএনসির বোম্বে অসংখ্য প্রমোশন অ্যাচিভার জনাব কাজী ফয়সাল স্যারকে অন্য মূল্যবান বক্তব্য উপস্থাপনা করার জন্য। ওনার সময়টা আমি 10 মিনিট দিতে পারছি কারণ আমরা 5টার মধ্যে প্রোগ্রামটা ইতি টানতে চাচ্ছি। জি ধন্যবাদ। আসসালামু আলাইকুম। সময় অনেক স্বল্প, কথা অনেক বেশি, তারপরও
শর্টের মধ্যে অনেক কথাই আপনাদেরকে শেয়ার করতে হবে। জি, আমার সাউন্ড কি ক্লিয়ার? ওকে, হ্যাঁ, সাউন্ড কম আসতেছে। ওকে, নাও এখন এখন ঠিক আছে বস? এখন ঠিক আছে? হ্যালো, জি ঠিক আছে, এখন ঠিক আছে স্যার। ওকে, থ্যাংক ইউ স্যার কে। তো আজকে আপনাদের সামনে আবারও দেখা হলো, যাক ভালো লাগলো আপনাদের সাথে দেখা হওয়ার পর। আসসালামু আলাইকুম, সবাই ভালো আছেন? একদম রমজান, আজকে রমজানের মধ্যে সারাদিন রমজান রোজা রেখে আমরা একদম রোজার দিনের শেষ পর্যায়ে আমরা এখন আছি। একটু আমাদের অলরেডি আসর আজান হয়ে গেছে, আমাদের একটু পরে হয়তো বা আমাদের মিটিং ও ক্লোজ হবে, কিন্তু ক্লোজ হওয়ার পূর্বে আমি আসছি দুইটা কথা বলার জন্য। এবং ইনশাল্লাহ আমি আমার প্রত্যেকে কিন্তু একটাই টপিকের উপর কথা বললাম, আমি আসলে এই বিজনেসটা কিভাবে করে এখানে আজকের জায়গায় আসছি, যেই জায়গার যেই কথাগুলো থেকে হয়তো বা আপনার দুইটা মেসেজ দুইটা কথা হয়তো বা আপনার ব্যবসাও কাজে লাগতে পারে, এই জন্য আজকে হয়তো বা হাজির হওয়া। যাই হোক, ধন্যবাদ জানাচ্ছি আজকের প্রোগ্রাম অর্গানাইজ যারা আছেন সকলকে আমি ধন্যবাদ জানাচ্ছি। এবং আমাদের টোটালি চমৎকারভাবে প্রোগ্রাম পরিচালনা করছেন মিস্টার মামুশিদ মুন্না স্যারকে আমরা ধন্যবাদ জানাচ্ছি, এবং সর্বোপরি হাজী মোহাম্মদ ফখরুল সরকার স্যারকে ধন্যবাদ জানাচ্ছি। তো যে বিষয়টা হচ্ছে যে আমি কাজী ফয়সাল আহমেদ আজ থেকে 7.5 বছর পূর্বে TNC-তে আমি শুরু করেছিলাম, কাজ শুরু করেছিলাম। আজকে টোটাল আমার ডিস্ট্রিবিউটর সংখ্যা হচ্ছে প্রায় 7,000-এর অধিক ডিস্ট্রিবিউটর ক্রিয়েট করতে সক্ষম হয়েছি। সারা বাংলাদেশে আমার ডিস্ট্রিবিউটর রয়েছে। একটু আগেও এই দুপুরের দিকে আজকে আপনার সেমিনার শেষ করে আপনাদের সাথে অ্যাড হয়েছি এখন আবার আরেকটি প্রোগ্রামে, এবং আল্লাহর রহমতে ওই সেমিনারে বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন লোকজন অ্যাটেন্ড করেছে, বাংলাদেশ এবং দেশের বাহির সব জায়গা থেকেই অ্যাটেন্ড করেছে। এবং আপনারা হয়তো বা জানেন কিনা জানি না, আমার ইন্ডিয়াতেও একটি অফিস রয়েছে এবং মোটামুটি ওই জায়গা থেকেও কাজ হচ্ছে প্রতিনিয়ত, এবং যার সুবাদে আমার প্রচুর ওই ইন্ডিয়াতে যাওয়া হয়, লিগালি যাওয়া হয়। তো যে বিষয়টি বলছিলাম সেটি হচ্ছে যে আজকে আপনাদের সাথে আমি আসছি, অনেক তরুণ আমরা এখন এমন একটা টিম তৈরি হয়েছে, যখন আমি TNC শুরু করেছিলাম তখন TNC-তে তরুণ লোকের পরিমাণ খুবই কম থাকতো, এখন আমাদের তরুণ লোক ইয়াং ছেলে এবং ইয়াং মেয়েদের পরিমাণ খুবই বেশি, খুবই বেশি, যেটা আমার খুবই ভালো লাগে। তো যে বিষয়টা হচ্ছে যে ইয়াং থাকার কারণে আগামী দিন যে বিষয়টা বুঝতে পারছেন, আগামী দিন ফখরুল হাসান সরকারের যে নেতৃত্ব বা লিডিং তৈরি হতে যাচ্ছে, তরুণ প্রজন্ম থেকে নেতৃত্ব তৈরি হতে যাচ্ছে, তরুণ প্রজন্ম থেকেই আগামী দিন নেতা তৈরি হতে যাচ্ছে। তো যাই হোক, সকল ওই তরুণদের উদ্দেশ্য করে আজকে আমি ফয়সাল, আমি আমার জীবনের দুটি বিষয় আমি শেয়ার করব। ভাই, আমি TNC-তে ওই সবাই যে কষ্ট করেছে না, কষ্ট আমারও জীবনে আছে, তো এত কষ্টের কথা বলবো না। আমি TNC শুরু করি, আমি যখন শুরু করি তখন আমি ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ি কুমিল্লা ভিক্টোরিয়া কলেজে, পরীক্ষা দেই আমি থাকতাম মেসের মধ্যে, মেসের বড় ভাইয়েরা অনেক আমাকে বুঝাইছে, আমার এখনো স্মরণ আছে একটা ভাইয়ের নাম রহিম ভাই, তিনি পড়তো তখন মাস্টার অনার্স ফোর্থ ইয়ার, আমি পড়তাম মাত্র ইন্টার সেকেন্ড ইয়ার, তো আমাকে পিছনের হাতলা দিয়ে অনেক বুঝাইছে, জানো পার্কের মধ্যে নিয়ে এসে আমাকে কত ঘন্টা কত রকমের কথা বুঝাইছে, এরকম অনেক অনেক কথা আমাকে বুঝাইছিল। তারপর আমি কেন জানি আমি আবার পজিটিভ হয়ে যেতাম, আমি এখনো স্মরণ আছে আমি বসের কাছে এসে বলতাম, বস ওই মেসের মধ্যে যে নেগেটিভ কথা বলে না, ওই নেগেটিভ কথাগুলো থেকে আমি জিদ নেই, নেগেটিভ কথাগুলো থেকে আমি জিদ নেই, ওই জিদ গুলা নিয়ে আমি মারে আরো অ্যাক্টিভলি কাজ করি, আমি দেন ম্যাচ থেকে এভাবে কাজ করে আমি উঠে আসি, দেন আস্তে আস্তে পরিবর্তন হয় তারপরে আর কি। তো আমি যখন এলাকাতে যেতাম ছোট বাচ্চারা আমাকে বললাম আর তো যে আমি কেন TNC করি, অনেক অনেক। তো এই আর স্ট্রাগলের লাইফ, সবচেয়ে বেশি স্ট্রাগলের লাইফ বলতে শুরুতেই করছি, কিন্তু রাত দিন পরিশ্রম যেটা বলা হয় রাত দিন খাতা, সেটা 2018 এবং 2019 সাল, 2018 সাল এবং 2019 সাল, এই দুটো সাল আমার জন্য রাত আর দিন আমার জন্য একই কথা ছিল। রাতের বেলা ছিলাম আমি গাড়িতে, দিনের বেলা ছিলাম আমি প্রোগ্রামে, রাতের বেলা ছিলাম গাড়িতে, দিনের বেলা ছিলাম প্রোগ্রামে, এভাবে আমি পরিশ্রম করি, এভাবে খাটি, এভাবে দৌড়াই, এভাবে দৌড়াই, এভাবে দৌড়াই, এভাবে পরিশ্রম করে আজকের জায়গাটা উঠে আসি। তো এই কথা বলতে গিয়ে একটা কথা মনে পড়ে গেল, আমি ইদানিং এই কথা প্রায় বলি, যে কথাটা হচ্ছে এমন একটি কথা, দুই বন্ধু মিলে চাকরি করে, তো এক পর্যায়ে দুই বন্ধু থেকে এক বন্ধু হয়ে গেল শিল্পপতি, আরেক বন্ধু ওই চাকরিজীবী চাকরিজীবী রয়ে গেল।
ও চাকরিজীবী, চাকরিজীবী রয়ে গেল দুই বন্ধু, এক বন্ধু শুরুভূত হয়ে গেল, দুজন কিন্তু একসাথে চাকরি করতো। তো একটা অনুষ্ঠানে দুজনের দেখা, তো ওই যে চাকরি করে ওই বন্ধুটাকে ওই বন্ধু এসে বলতেছে, দোস্ত স্মরণ আসেনি আমরা তো একসাথে চাকরি করতাম, দোস্ত তোর খেয়াল আসেনি। তো যে বিষয়টা হচ্ছে যে, তো ওই দোস্ত বলতেছে, হ্যাঁ আমার তো খেয়াল আছে একসাথে চাকরি করতাম, হো দোস্ত খেয়াল আসেনি আমরা দুজন একসাথে অফিসে যেতাম, আমরা দুজন একসাথে অফিস থেকে যাইতাম, অফিসে আসতাম, সবকিছু আমরা একসাথেই করতাম, স্মরণ আছে বন্ধু? ক হ্যাঁ স্মরণ আছে। ক বন্ধু তুমি চাকরি করতে ঠিক আছে, আমি চাকরি করতাম, কিন্তু বন্ধু তোমার চিন্তা আর আমার চিন্তার মধ্যে অনেক পার্থক্য ছিল। ক যেমন ক বন্ধু খেয়াল আসেনি, স্মরণ আছে বন্ধু একটা কথা? ক কি কথা? ক বন্ধু একদিন আমি আর তুমি যখন বাসের উদ্দেশ্য রওনা দিয়েছিলাম, প্রায় 1 কিলোমিটার 1 কিলোমিটার 1 কিলোমিটার দূরে আমরা চলে আসছিলাম, তখন আমার মনে পড়েছিল হঠাৎ করে অফিসের লাইট, অফিসের বাল্ব, অফিসের বৈদ্যুতিক জিনিস আমরা অন করে আসছিলাম, তখন বলছিলাম বন্ধু চলো ওই বৈদ্যুতিক লাইনগুলো অফ করে আসি, তখন তুমি বলছিলা ভালো লাগে না বন্ধু, ভালো লাগে না, এত কষ্ট করে আসছি আবার এত কষ্ট করে যাবো, 1-1.5 ঘন্টার রাস্তা, ভালো লাগে না বন্ধু এই সেই। তখন বন্ধু তুমি আসছিলে না, তখন বন্ধু আমি আসছিলাম, তখন আমি আসছিলাম। আর ওই দিন বন্ধু আমি আসার কারণটা কি ছিল জানো? কারণ বন্ধু ওই দিন আমি চাকরি করতাম, আমার এই বিষয়টা এরকম মনে হইতো না, আমার ওই দিন মনে হইতো বন্ধু, ওই দিন মনে হইতো, ওই দিন আমার একটাই কথা মনে হইতো, আমি চাকর না, আমি হচ্ছি একজন মালিক, আমি হচ্ছে আমার আমি হচ্ছে একজন মালিক, আমি হচ্ছে একজন মালিক। আর আমি মালিক হওয়ার কথা চিন্তা করার কারণে আজকে সত্যি সত্যি অর্থে যেটা হয়েছে, আমি একটা ইন্ডাস্ট্রির মালিক হয়েছি, আর বন্ধু তুমি এখন ওই চাকরিজীবী, ওই চাকরিজীবীর জায়গাতে রয়ে গেছো। আসল কথা হচ্ছে কি জানেন, আমাদের চিন্তা ভাবনা পরিবর্তন ছাড়া না কখনোই আমাদের জীবন পাল্টানো সম্ভব না, কখনোই জীবন পাল্টানো সম্ভব না। এখানে প্রত্যেকটা লিডার আমরা একটা কথাই বলতেছিল যে আমরা এভাবে পরিশ্রম করছি, এভাবে পরিশ্রম করছি, যে দায়িত্ব নেয় আমি 30টা ট্যাক্টে সেমিনার দেখানো শুরু করছি, যে দায়িত্ব নেয় সে 30টা ট্যাক্টে দায়িত্ব নেয়, আর যে দায়িত্ব নেয় না সে আরো বড় হয়েও দায়িত্ব নেয় না, যে দায়িত্ব নেয় সে ছোট থাকতেই দায়িত্ব নেয়। ভাইরে একটা কথা আছে, আমাদের মস্তিষ্কে চুম্বকের মতো যদি সবসময় কল্যাণ নিয়ে চিন্তা করেন আপনার ওই কল্যাণই আসবে, আর যদি সবসময় সমস্যা নিয়ে চিন্তা করেন তাহলে সমস্যাই আসবে। সবসময় যদি সমস্যা নিয়ে চিন্তা করেন তাহলে সমস্যাই আসবে। আজকে এই লকডাউনের পরিস্থিতির কথা হয়তো আমাদের সামনে তুলে ধরা হয়েছে, লকডাউন কিছুই না, বরঞ্চ এই লকডাউন আমাদেরকে কাজের অনেক সুব্যবস্থা করে দিয়েছে, আমাদেরকে একত্র হওয়ার আরো সুব্যবস্থা করে দিয়েছে। তো যাই হোক, তো আমি আর বেশি দেরি করব না, সময় আর 3 মিনিট দিয়েছে, তো আপনাদের সামনে অ্যাকচুয়ালি যে বিষয়টা হচ্ছে যে সবাই সবার অবস্থান থেকে ভালো ভালো ক্লোজিং করেন, ভালো ভালো ব্যবসা করেন। তো আমি ফয়সাল, আমি আমার সম্পর্কে নেক্সট কখনো বলবো ইনশাল্লাহ, যদি কখনো সুযোগ হয়, ঠিক আছে? তো আপনারা সবাই ভালো থাকেন, তো এই প্রত্যাশায় আমি বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ, থ্যাংক ইউ সবাইকে, ধন্যবাদ আমাদের কাজী ফয়সাল স্যারকে, উনি আমাদের সাথে যে ইনস্ট্রাকশন গুলো আমাদেরকে দিলেন, আমি বিশ্বাস করি প্রত্যেক ইনস্ট্রাকশন আমাদেরকে হেল্প করবে আমাদের ব্যবসাকে সামনে নিয়ে যেতে। তো আজকে সকল লিডারদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি, আজকে যে সকল লিডার আজকের এই শেয়ারিং উপস্থিত ছিলেন তারা তাদের মূল্যবান শেয়ারিংটি আমাদের সামনে উপস্থাপনা করেছেন, খুবই ভালো লেগেছে তাদের সকলের শেয়ারিং শুনে। আমি জানি আরো অনেক শেয়ারিং করার লম্বা লিস্ট আমাদের ছিল, কিন্তু আমাদের শুরু করতে কি লেট হয়ে গিয়েছে, দেখা যাচ্ছে যে আমাদের প্রযুক্তিগত কিছু সমস্যার কারণে প্রায় 1 ঘন্টা পর আমাদেরকে শুরু করতে হয়েছে আমাদের কাঙ্ক্ষিত প্রোগ্রামকে। তারপরও আপনারা উপস্থিত ছিলেন, আপনারা অপেক্ষা করেছেন, আমরা জানি অসংখ্য মানুষই যারা জুমে এবং ফেসবুক লাইভে একসাথে বসে আজকের প্রোগ্রামটি শুনেছেন। আমি বিশ্বাস করি এই প্রোগ্রামটি আপনাদের সকলকে সফলতার রাস্তায় হাঁটতে সহায়তা করবে, এই প্রোগ্রামের মাধ্যমে আপনি পরিশ্রম করার হয়তো বা আরো মোটিভেশন পাবেন এবং নিজেকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য অনেকগুলো ইনফরমেশন আপনারা পেয়েছেন। তো আমরা ধন্যবাদ জানাচ্ছি আমাদের এফএইচ একাডেমির সম্মানিত চেয়ারম্যানকে জনাব হাজি মোহাম্মদ ফখরুল হাসান সরকার স্যারকে, আমাদের 2-স্টার ডিরেক্টর যিনি আমাদেরকে চমৎকার প্রোগ্রামের শুরু সুযোগটি করে দিয়েছেন। তো আজকের এই প্রোগ্রামটি এই মুহূর্তে আমি ইতি টানছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ সকল লিডারদেরকে এবং সকল পার্টিসিপেন্টদেরকে।
আপনারা আগামীতে সকলেই ভালো ক্লোজিং করেন, দ্রুত র্যাঙ্ক করেন, জীবনে সফল হন, এই আশাবাদ ব্যক্ত রেখে বিদায় দিচ্ছি এবং বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।